السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه ومن تبعهم باحسان الى يوم الدين وبعد الحمد لله আমরা আলোচনা করছিলাম শেখ ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ কিতাব কিতাব التوحيد الذي هو حق الله العبيد এই কিতাবটির একটি অংশ আমরা ব্যাখ্যা করেছি আজকে আমরা ইনশাআল্লাহ ব্যাখ্যা করব এমন অংশটুকু যে অংশটুকু বাকি আছে তার মধ্যে আজকে দেখি আমরা দুটি অধ্যায় পড়তে পারি কি না প্রথমেই শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাল যে অধ্যায় বিন্যাস করেছে সেটা আলোচনা করি তারপর সেটার অর্থ আলোচনা করব প্রথম তিনি বলেছেন বাবুন বাবুন অর্থ অধ্যায় কৌল বলা আল্লাহুম্মা হে আল্লাহ ইগফিরলি ইন শিতা আমাকে ক্ষমা করেন যদি আপনি চান বলুন মানে এটা বলা কেউ যে আল্লাহ আপনি যদি চান আপনি আমাকে ক্ষমা করুন এটা বলার বিধানটা কী এটা তিনি বলবেন এটার সাথে তাওহীদের কী সম্পর্ক এটার সাথে শিরকের কী সম্পর্ক এটা বললে কী অসুবিধা আছে এটা তিনি আলোচনা করবেন তো তিনি এটা কারণ কী তিনি আমরা আগেও বলেছি নিজের পক্ষ থেকে কিছু তিনি নিয়ে আসেন প্রথমে তিনি কোরআনের আয়াত পেলে নিয়ে আসেন নাহলে হাদিস নিয়ে আসেন আজকে আমরা দেখছি যে তিনি হাদিস নিয়ে এসেছেন তিনি হাদিস নিয়ে এসেছেন তিনি বলেছেন ফিস সাহিহ ফিস সাহিহ বলতে তিনি সবসময় বুখারি বুঝেন না আমরা যেটা অন্য সময় বুঝে থাকি আমরা এটা আগেও বলেছি সাধারণত ফিস সাহিহ বললে বুখারি বুঝে অন্যান্য কিতাবের মধ্যে এখানে অর্থ ফিস সহি হলো অর্থাৎ সহি হাদিসের কিতাবে আসে এটা বলার উদ্দেশ্য বুখারি হইতে পারে মুসলিম হইতে পারে অথবা উভয়টার মধ্যে হতে পারে এখানে যে হাদিসটি নিয়ে আসেন তিনি এটি বুখারিতেও আছে মুসলিমও আছে বুখারি মুসলিম উভয়টিতে আছে এই জন্য তিনি শুরু করছেন ফিস সহি আন আবু হুরায়রা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আবু হুরায়রার নাম আমরা জানি আব্দুর রহমান ইবনে সাখর আব্দুর রহমান সাখর বিশুদ্ধতম নাম অর্থাৎ বিশুদ্ধ মত আর আগে আমরা বিস্তারিত আলোচনা করি তার অন্যান্য নামও বিশেষ ছিল কেউ কেউ আবদুল্লাহ ইবনে আমর বলছে কেউ বলছে আব্দুর রহমান ইবনে আমর বলছে কেউ আবদুল্লাহ ইবনে আয়েদ বলেছে বিভিন্ন নাম আছে তবে তার যেই নামটি অধিকাংশ আলেম উল্লেখ করেছে সেটা হচ্ছে আব্দুর রহমান ইবনে সাখর আব্দুর রহমান ইবনে সাখর আদাউসি দাউসিরা বর্তমান তাদেরকে বলা হয় জাহরানি জাহরান এলাকায় ওরা আরবের বর্তমান বসবাস করে তাই জন্য তো দাউসি বলা ওদেরকে তো ওরা আবু হুরায়রার নাম কেন হয়েছে এটা আপনারা জানেন কারণ তিনি বিড়াল ছানা সাথে রাখতেন এই জন্য তার আবু হুরায়রা বলা হয়েছে বিড়ালের বাপ হিসাবে না বিড়াল ওয়ালা হিসাবে আবু অর্থ ওয়ালা বাপ না আবু অর্থ ওয়ালা আবু অর্থ ওয়ালা আরবরা যে কোনো জিনিসের কেউ কোনো কিছু হলে আবু বলে আবু অমুক যেমন আবু তো আছে টুফিওয়ালা এটা বলে সব বাপ বুঝায় না সব জায়গাতে আবু অর্থ বাপ না কেমন এটা আমার মনে রাখতে হবে কী বলছেন হাদিসটি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা ইয়াকুল আহাদুকুম তোমাদের কেউ বলবে না লা ইয়াকুল এটা নিষেধ করা হচ্ছে তোমাদের কেউ বলবে না আল্লাহুম্মা গফিরলি ইন শিতা আল্লাহ আমাকে ক্ষমা করে দিন যদি আপনি চান আমাকে ক্ষমা করে দিন যদি আপনি চান এটা কেউ বলবে না আল্লাহুম্মা আরহামনি ইন শিতা অনুরূপভাবে এটাও বলবে না আল্লাহ দয়া করুন আমাকে যদি আপনি চান লিয়াজমিল মাসআলাতা চাওয়াটা দৃঢ়ভাবে যেন হয় ইন শিতা শব্দটা বাদ দিতে হবে ইনশাল্লাহ আপনি চাইলে চান এরকম আপনি দেন এরকম না বরং আল্লাহ ক্ষমা করে দিন আল্লাহ দয়া করুন আল্লাহ রহমত করুন আল্লাহ আমাকে আপনি গুনাহ থেকে মাফ করুন আল্লাহ আমাকে জান্নাত দিন আল্লাহ আমাকে জাহান্নাম থেকে নিরাপদ রাখুন এগুলো আপনাকে দৃঢ়ভাবে আল্লাহর কাছে একটু সাইতে বলছে লিয়াজমিল মাসআলাতা চাওয়াটা যেন দৃঢ় হয় ইন্না আল্লাহ লা মুকরিহা লাহু কারণ আল্লাহ তাআলাকে কেউ মুকরিহ অর্থাৎ জোর জবরদস্তি করার মতো কেউ নাই এটার ব্যাখ্যা আমরা করবো শুধু অর্থটা বুঝে নেন
ওয়ালি মুসলিমিন, মুসলিমের বর্ণনা আসছে ওয়ালি ইউআদ্দিমির রাগবাতা, কেউ যেন তার চাওয়াটাকে বড় করে তোলে। যদি আপনি বলেন আল্লাহ তুমি চাইলে আমাকে ক্ষমা করো, তাহলে চাওয়াটা বড় করে তোলা হলো না। যদি বলেন যে আল্লাহ তুমি ক্ষমা করো আমাকে, তাহলে চাওয়াটাকে বড় করে তোলা হলো। হাদিস এই বলছে, এর বলছে বা ইন্নাল্লাহ লা ইয়াতাদামুহু শাইউন আতা, কারণ আল্লাহ তাআলা কোনো কিছু দিলে এটা বড় মনে করার কোনো কারণ নেই, অর্থাৎ এটা দিবে, এটা এত বড় জিনিস দিছে আর দিতে পারবে না বা দিবে না এরকম কিছু বলার কোনো সুযোগ নেই। আমরা ইনশাআল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা কোনো যাই দেয় বান্দাকে, এটা তো তার কাছে এটা খুব বড় কিছু না, আমাদের জন্য তার দানটা অনেক বড়, এতে কোনো সন্দেহ নেই। তার কাছে কোনো কিছু বড় মনে হয় না। আমরা সাধারণত কাউকে 10 টাকা দিলে বলে বড় দিছি, 2 টাকা দিলে ঠিক আছে, 20 টাকা দিলে আমরা কি বলি অনেক বেশি দিয়েছি, 100 টাকা দিলে তার কথাই নেই। কিন্তু আল্লাহ এরকম যেন মনে না করে কেউ, লা ইয়াতাদামুহু শাইউন আতাহু, আল্লাহ যা বান্দাকে দিছে তার মধ্যে কোনোটাকে তিনি বড় মনে করেন না, আর তা বড় বেশি দিয়ে ফেলছি এটা মনে করেন না, কারণ এটা তার জন্য ইয়াসির, সহজ, অনেক সহজ। আমরা হাদিসটা শুনলাম, এরপরে তিনি মাসায়েল উল্লেখ করেছেন, হাদিসটার ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ আমরা। এখন প্রথমে আসি অধ্যায় বিন্যাসের অর্থ। মুআল্লিফ রাহমাহুল্লাহ লেখক যে বলেছে আল্লাহুম্মা ফিরলি শীতা, অধ্যায় বিন্যাস করেছেন হাদিসের একটি অংশ নিয়ে, হাদিসের একটি অংশ নিয়ে তিনি অধ্যায় বিন্যাস করেছেন। এর কারণ কি? কারণ মহান আল্লাহর যে ক্ষমতা, তার যে দানের যে ব্যাপকতা এবং তার যে দানের যে মহত্ততা, বিরাট কিছু ফজিলত, এইটা কেউ সংকোচন করতে গেলে এটা আল্লাহর সিফাতের সাথে, আল্লাহর সিফাতের সাথে এটা কন্ট্রাডিক্টরি হয়, সিফাত বিরোধী হয়। আল্লাহ তাআলা, আমরা সারা জীবন সিফাত কি, আল্লাহ তাআলা মিন সিফাতিহিল জুদ, আল্লাহর গুণের মধ্যে একটি হচ্ছে দানশীলতা, দান করেন তিনি। অনুরূপভাবে আল্লাহর গুণের মধ্যে একটি হচ্ছে দয়া করা, আল্লাহর গুণের একটি হচ্ছে তিনি ক্ষমা করা। এখন এগুলিকে আমি সংক্ষেপ করতে করতে কমানো অর্থ হচ্ছে আল্লাহর সিফাতের মধ্যে সংযোজন করছি, এই জন্য হাদিসে এটাকে কঠিনভাবে নিষেধ করা হয়েছে। এর আগের অধ্যায়ে আলোচনা করা হয়েছিল আল্লাহর নাম এবং গুণের বিষয়টি, এখানে এটা আলোচনার অর্থ হচ্ছে যেহেতু এটা যত বেশি আমি আল্লাহর নাম এবং গুণকে সংকোচন করব, ততই আমি আল্লাহর নাম গুণ সাব্যস্ত করার বিরোধী কাজ করব, এই জন্য এটাকে স্পেশালি এই হাদিসটি তিনি এখানে নিয়ে আসছেন, অধ্যায় বিন্যাস করেছেন, যে কোনোভাবে যেন আল্লাহ তাআলার নাম এবং গুণের সাথে কন্ট্রাডিক্টরি কোনো কিছু সাব্যস্ত করা না, কোনো কেউ কিছু না বলে। আমাদের মধ্যে অনেক সময় দেখা যায়, আমি একজনকে দেখেছি দোয়া করতেছে, আল্লাহ আমাকে তুমি একটুকু দাও একটুকু দাও, চাওয়ার ক্ষেত্রে অনেকে কিন্তু চাইতে জানে না, ঠিক না, কী বলে আল্লাহ আমাকে একটু সুস্থ করে দাও, একটু না আল্লাহ আমাকে পুরো সুস্থ করে দাও, দেখুন চাওয়ার ক্ষেত্রে একটা দোয়ারও একটা সৌন্দর্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালুল আফিয়া, তিনি বলেন সালুল্লাহ আল আফিয়া, আল্লাহর কাছে নিরাপত্তা চাও, নিরাপত্তার কোনো লিমিটেশন দেন। অনেকে দোয়া করতে আল্লাহ আমাকে এটা দাও এটা দাও, রসুল কি শিখিয়ে দিছে, এমন কি তুমি ছোট জিনিস হতে বড় সবগুলি চাও, জুতা ছেঁড়া জুতার ইয়া সাইজ পিতা চাইতেও কোনো সমস্যা নেই, আবার উপরেরটা চাইতে জান্নাতুল ফেরদাউস চাইতে কোনো সমস্যা নেই। তো অনেক সময় চাওয়ার ক্ষেত্রে আমাদের লিমিটেশন থাকে, এটা আমাদের আল্লাহ সম্পর্কে অজ্ঞতারই কারণ, অজ্ঞতারই কারণ। অনেকে আল্লাহ দোয়া করতেছে, একজন আল্লাহ আমাকে গরিব হিসেবে দুনিয়াতে রাখো, এটা কিন্তু দোয়া না, এটা দোয়া হিসেবে করা ঠিক না, দোয়া করবো আল্লাহ আমাকে কাফাফ রাখো, হাদিস এটা আসছে, অর্থাৎ যতটুকু না হলে আমার দুনিয়া চলবে না অতটুকু আমাকে দেখো, বেশিও চাইতে পারে কোনো সমস্যা নেই। কীরকম, আল্লাহ তুমি যদি জানো আমার আমার একটু উপকার হবে, আমাকে বেশি করে দেন, এটা তো আল্লাহর অ্যাডভান্স ছেড়ে দিচ্ছে, কিন্তু চাওয়ার ক্ষেত্রে কম চাই না। তো একজন মানুষ সবসময় ভালোটা চাই, অসুখ হয়েছে আল্লাহ তুমি একটু ভালো করে দেন, আল্লাহ পুরো ভালো করে দেন, আল্লাহ আমাকে পুরোপুরি সুস্থ করে দেন, আল্লাহর কাছে চাইতে কোনো সমস্যা। অনেক সময় আমরা কিন্তু সওয়াব এক্ষেত্রে কী করি, কী পন্থা করে থাকি ঠিক না,
এই জন্য অধ্যায় বিন্যাসের ক্ষেত্রে তিনি এটা খুব চরম সুন্দর অধ্যায় বিন্যাস করেছেন। এই জন্য আগে আসছে আল্লাহর নাম আসছে গুণের কথা, এখন এই জন্য এটা নিয়ে আসছে নাম গুণের সাথে কন্ট্রাক্টরি, যেন মানুষের চাওয়া পাওয়ার সাথে কন্ট্রাক্টরি না হয়, পরস্পর বিধি না হয়। প্রথমে বলছেন হাদিসে অথবা বাবের মধ্যে আল্লাহুম্মা, আল্লাহুম্মা অর্থ কি? ইয়া আল্লাহ, হে আল্লাহ। আল্লাহুম্মা যখনই কাসরাতুল ইস্তেমাল, সাধারণত অনেক সময় আপনি ইয়া আল্লাহ বলেন তো আল্লাহ আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ তুমি দাও, এই যে আপনি ইয়াটা বাদ দিলেন, আর ওই ভাষায় ইয়াটা বাদ দিলে শেষে একটা হুম্মা লাগে, মিমে মিমটা লাগে, তো মিমটা যখন লাগছে জোরে আল্লাহু মিমটা লাগছে সাদ্দা, এই মিমটা হচ্ছে ইয়ার বিপরীতে, মানে ইয়ার বদলে ইয়া আল্লাহ বলার বিপরীতে আল্লাহুম্মা বলা হচ্ছে। অর্থাৎ যদি আপনি ইয়া আল্লাহ বলতেন, এই জন্য ইয়া আল্লাহুম্মা নাই কোথাও, এই জন্য শুধুমাত্র এক জায়গায় কোরআনে বলছে যখন দোয়া করছে ইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহুম্মা রব্বানা আসছে, আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, কিন্তু ইয়া আল্লাহুম্মা রব্বানা আসেন, খেয়াল করছেন কথাটা? অথবা আল্লাহুম্মা ইয়া রব, ইয়া রব্বানা আসেন, কারণ ইয়াটা আগে আসার কথা, পরেতে হুম্মা আসছে, মিমটা সাদা দিয়ে দিচ্ছে ওটার বদলে, এই জন্য পরে আর ইয়া আসে না। এটা হচ্ছে আরবি ভাষারটা নিয়ম। হ্যাঁ, কারণ ইয়াটা কেন বাদ দিছে এটাও একটা কারণ আছে আরবরা, যাতে করে প্রথমেই আল্লাহর নামটা আসে, প্রথমে ইয়া না আসে, মানে বরকতান, আল্লাহর নাম তো বরকত আছে, আল্লাহর নামের বরকত নেওয়ার জন্য আল্লাহুম্মা ইয়াটা পরে এসে মিম মিম দিয়ে আনছে, ইয়া আল্লাহ ইয়া দিয়ে যদি কোনো কেউ অর্ধেক থামে, এই জন্য পুরোটাই আল্লাহ দিয়ে শুরু করছে। এটাও আরবি ভাষার একটা সৌন্দর্য। আল্লাহুম্মা ফিরলি এখন বলা হচ্ছে, মাগফিরা অর্থ কি? ক্ষমা, আমরা বাংলা অনুবাদ করি, কিন্তু ক্ষমার জিনিসটা কি আসল, ক্ষমা জিনিসটা কি বাংলা ভাষায় কি এটা আমি বলবো না। আরবি ভাষাতে মাগফার বলা হয় যে জিনিস, এমন জিনিস যা দিয়ে কোনো কিছু ঢেকে রাখা হয়। এই জন্য যারা শিরস্নান করে মাথার, আরবি আরবি ভাষায় এটা নাম হচ্ছে মাগফার, মাগফার মাগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরস্নান করেছেন উহুদের যুদ্ধে, কেমন তারপর এটা ছিদ্র হয়ে তার মুখে ঢুকে গেছে, মাথায় ঢুকে গেছে, সাহাবায়ে কেরাম সেটা টেনে বের করেছেন, যে সাহাবি বের করেছেন তার দুই দাঁত পড়ে গিয়েছিল, সাদ ইবনে আবি ওয়াক্কাস আদলা। তো এই এটার নাম হচ্ছে মাগফার, কেন মাথার মধ্যে আপনি দেখছেন পুলিশের মাথার মধ্যে একটা থাকে না লোহার, ওইটার নাম হচ্ছে মাগফার। আর মাগফার তো যা ঢেকে রাখে, গুরু গুরুত্বপূর্ণ কিছু ঢেকে রাখলে এটার নাম হচ্ছে মাগফার। তো আল্লাহ আল্লাহকে কেন আল্লাহুম্মা ফিরলি, আল্লাহ আমাকে ঢেকে রাখুন, অর্থাৎ আমার গুণা ঢেকে দিয়ে আমাকে পার করে দিন, এটা অর্থ এটা। আল্লাহ আমার গুণা তো হয়েই গেছে, এটা কি একবার মিটিয়ে দিবে না, এটা হচ্ছে ঢেকে রাখবে, বান্দার কর্মকাণ্ড ঢেকে তিনি সেদিন আর তার এটা উঠে ধরবে না যে তুমি তো এটা করছো এটা করছো, বরং তিনি সেটাকে ঢেকে দিতে চান, ঢেকে দিচ্ছেন। আচ্ছা, এই জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন বান্দাকে ডাকবেন, ডেকে বলবেন যে তুমি কি এত গুণা করেছ, বান্দা বলবো করেছি, যেই বলবো আমি করিনি, তখন তাদের নিয়ে আসবে সাক্ষী নিয়ে আসবে, যে তোমার হাত পা সাক্ষী দিবে, তোমার চোখ সাক্ষী দিবে, তোমার জমিন সাক্ষ্য দিবে, সব সাক্ষ্য নিয়ে তারা বিপদে ফেলে দিবে। আর যে বলবে বিনয়ী ছিল দুনিয়াতে, এই জন্য সে বলবে যে আল্লাহ আমি তো অনেক গুণা করেছি, কি করেছো তার মাদ্দাল বাসার দেখাই দিবে লম্বা, তুমি এইগুলি করেছো দুঃসব যায় এত গুণা করেছে। তখন আল্লাহ তাআলা একটা কথা বলবেন, ওইটার উদ্দেশ্য ওইটাই বলা, সেটা হচ্ছে আল্লাহ বলবেন কাদ সাতারতুহা আলাইকা ফি দুনিয়া, দুনিয়ার বুকে আমি এটা তোমার জন্য গোপন করে রাখছি, চেপে রাখছি, কাউকে বলতে দেখাইনি, রাতের অন্ধকারে অনেকে অনেক গুণার কাজ করে, আল্লাহ তাআলা সেটা ঢেকে রাখে বন্দার অবস্থা দেখে, যখন বন্দা বেশি বেপরোয়া হয়ে যায় তখনই আল্লাহ তাআলা সেটা প্রকাশ করে দেয়। এই জন্য যখন বেপরোয়া না হবে আল্লাহ সেটাকে প্রকাশ করে দেন, গোপন করে রাখেন। হাশরের দিন তিনি বলবেন কাসাতারতুহা আলাইকা ফি দুনিয়া, দুনিয়ার বুকে এগুলি আমি তোমার উপর গোপন করে রাখছিলাম, ও আর আগফিরুহা আলাইকা আলিয়াউম, আজকে আমি তোমার সেগুলি গোপন করে দিলাম। এই আগের অর্থের সাথে পর অর্থ আমি আগে সাতারতু বলছে আগফির বলছে, এর অর্থ হলো আগেও গোপন করছি এখনও গোপন করবো, এখনও সবার সামনে তোমার আর অপমান করবো না, যাও চলে যাও। এটা হচ্ছে বান্দার জন্য বিশেষ রহমত আল্লাহ তাআলা, এটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তির তাওহীদ আছে, যে ব্যক্তির তাওহীদ আছে
শিরিক করেনি, অহংকার করেনি, আল্লাহর রুবিয়তের সাথে শিরিক করেনি, অহংকার তো আল্লাহর রুবিয়তের সাথে শিরিক করা, এই জন্য এটা করেনি, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে জামিয়া গোপন রেখেছেন, আখেরাতে জামিয়া গোপন করে তাকে জান্নাতে দিয়ে। এই জন্য মানুষ সবসময় ইয়া সিত্তির, আল্লাহ একটা নাম, এটা সিত্তির অর্থ গোপন করে, ইয়া গাফফার, ইয়া গফুর, এগুলি সবগুলি আল্লাহ মানুষ এগুলি দিয়ে ডাকে আল্লাহ মানুষ। আরবরা দেখবেন কথায় কথা যদি কোনো বিপদে পড়ে, ইয়া সিত্তির, আল্লাহ তুমি গোপন করো, গোপন করো, মানে আমি আর কিছু, আমাকে অপমান করে দিও না, প্রকাশ করে দিও না। তো এটা হচ্ছে মাগফিরাতের অর্থ, বুঝে আসছে তো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর যে এবার তা ইনশিতা, যদি তুমি চাও, অর্থাৎ তুমি যদি চাও মাফ করতে মাফ করে দাও, তুমি যদি চাও ক্ষমা করতে ক্ষমা করে দাও, তুমি যদি চাও আমাকে দিতে দাও, এরকম অর্থে। আর যদি তুমি যদি চাও আমার ক্ষমা না করতে ক্ষমা করিও না, এরকম অর্থ যখন হয়, এটা নিষিদ্ধ, এটা নিষিদ্ধ। এই জন্য বলা আছে কেন এটা নিষিদ্ধ, এটা ইনশাআল্লাহ আমরা জানব। এর আগে আমরা বলি দুটি শব্দ ব্যবহার করেছে, একটা এগফিরলি, আটলে এরহামনি, আল্লাহ মাগফিরলি, আল্লাহ মারহামনি, আল্লাহ মাগফিরলি ইনশিত, আল্লাহ মারহামনি ইনশিত, দুইটা শব্দের মধ্যে দুইটা জিনিসের উদ্দেশ্য। সাধারণত মানুষ ক্ষমা কখন চায়, বিপদে পড়লে উদ্ধার চায়, উদ্ধার হিসাবে ক্ষমা চায়, আল্লাহ আমি বিপদে পড়ছি, আল্লাহ মিনে জলাম তু নাফসি যুলমান কাসীরা ওয়া ইন্নি লাগফিরু যুনুবাল তাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। ক্ষমাটা হয় বিপদ থেকে উদ্ধারের জন্য, আর দয়াটা হয় কিছু পাওয়ার আশা, আল্লাহ দয়া করো এটা দাও, এটা দাও, এটা দাও, সুস্থ দাও এটা। আর ক্ষমাটা হয় কোনো কিছু হচ্ছে বিপদে পড়ে গেছে, করে ফেলছে, ক্ষমা হয় যে জিনিস পাওয়ার আশায়, দয়া হয় যে আল্লাহ তুমি দয়া করো, আমাকে ধান দাও, চাল দাও, আমাকে এই দাও, সেই দাও, এভাবে মানুষকে আল্লাহর কাছে চাওয়ার জন্য। তাহলে দুইটা জিনিস উল্লেখ করেছে তুমি, অর্থাৎ এর অর্থ হচ্ছে এই দুইটা উদ্দেশ্য না, শুধুই দুইটা উদ্দেশ্য না, অর্থাৎ তুমি যখন বিপদে পড়বা তখন তখনও তুমি দৃঢ়ভাবে চাইবে, উদ্ধার চাইবে, আর যখন তুমি কিছু আল্লাহর কাছে এমনি অতিরিক্ত জিনিস চাইবে, বিপদ না দয়া চাইবে, তখনও তুমি দৃঢ়ভাবে চাইবে। সার্বিক অবস্থায় ইমানদার বান্দা সবসময় দুইটা জিনিসের খেয়াল রাখবে, একটা হচ্ছে দৃঢ়তা, আল্লাহর কাছে চাওয়ার সময় দৃঢ়ভাবে চাইবে কোনো কিছু, যে উদ্ধার কামনাও দৃঢ়ভাবে, তেমনিভাবে কোনো কিছু পাওয়ার আসার জন্য দৃঢ়ভাবে চাইতে হবে। এই জন্য দুইটা শব্দ হাদিসে আসছে, হাদিসের শব্দ আনার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিছু কারণ আছে যেগুলি আমাদের বুঝতে হবে। এরপরে হাদিসে আসছে যে লিয়াজমিল মাসআলা, হাদিসে আছে লিয়াজমিল মাসআলা, আজম, আজম অর্থ দৃঢ়, যে কোনো কাজ দৃঢ় করা, লামে আমর, সে যেন দৃঢ়তা নেয় চাওয়াটা, যে চাওয়াটাই হোক, বিপদ থেকে উদ্ধার চাওয়া অথবা এমনি দয়া দয়া চাওয়া, সে যেন দৃঢ়ভাবে চায়, সে যেন দৃঢ়ভাবে চায়। তাহলে দৃঢ়ভাবে চাইবে কি, অর্থাৎ কোনো দ্বিধাদ্বন্দ্ব নিয়ে নয়, দ্বিধাদ্বন্দ্ব, দৃঢ়তা হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব, সন্দেহ, সন্দেহ, শর, রাইব, এগুলি কোনোটাই থাকতে পারবে না। আল্লাহ তুমি আমাকে দাও, আল্লাহর উপরে চেয়ে নে যে আল্লাহ তুমি আমাকে দিবে, আর কে দিবে, তুমি না দিবে, আল্লাহ তুমি একে উদ্ধার করো, তুমি না উদ্ধার করলে আমাকে উদ্ধার করারকারী কেউ নাই, তুমি আমার ক্ষমা করো, তুমি ক্ষমা না করলে আর কেউ ক্ষমাকারী নাই। এইভাবে আমাদেরকে দৃঢ়ভাবে কোনো চাইতে হবে, কোনোভাবেই ইনশা দুনিয়ার বুকেও দেখেন, যখন আপনি বলেন যে ইনশাআল্লাহ আমি কালকে আসবো, তখন বুঝতে হচ্ছে কিছু একটা তো আছে, ইনশাআল্লাহ মানে নাও আসতে পারে, আবার ইনশাআল্লাহ কখনো দৃঢ়তার জন্য হয়, এটা আলাদা। তবে সাধারণত মানুষের কর্মকাণ্ডে ইনশাআল্লাহ কী জন্য হয়, সাধারণত যে যদি আল্লাহ চায়, যদি না চায় যেন আমার ধরতে না পারে। এই জন্য দুনিয়ার বুকে কেউ যদি বলে ইনশাআল্লাহ বউ তালাক, বউ কিন্তু তালাক হবে না, কেন আল্লাহ তো বউ তালাক চায় না, বুঝতে পারছেন কথা, তো এই জন্য ইনশাআল্লাহ বলে তার ইয়াও হয় না, মানে কথার বরখেলাপ হয় না। এই জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছে তার নবীকে, যখন নবী বলছেন আগামী দিন জানাবো, তাকে জিজ্ঞাসা করেছে আমাদেরকে আসহাবে কাহফ সম্পর্কে জানাবো, তিনি বলছেন যে আগামী দিন জানাবো, আগামী দিন আর ওহী আসে না। এই জন্য আল্লাহ বলছে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা ইনশাআল্লাহ, যে আমি আপনি কোনো কিছুকে বলবেন না যে আগামী দিন এই এটা আমি করব, আপনি বলবেন ইনশাআল্লাহ বলবেন, যাতে করে আপনার বিপদে না পড়তে হয়। শিখিয়ে দিয়েছে দুনিয়াতে, দুনিয়ার বুকেও আপনারা অনেক কিছু বলবেন ইনশাআল্লাহ সাথে সাথে বলবেন, এই জন্য কারণ যাদের গুণাধারা লেখা না হয়, গুণাধারা লেখা না, তবে কখনও কখনও দৃঢ়তা অবলম্বনের ক্ষেত্রে ইনশাআল্লাহ ব্যবহার হয়। আছে যেমন ওয়াইন্না ইনশাআল্লাহ রুকুম রাহাকুন, হাদিসে আছে আমরা আপনাদের সাথে মিলিত হব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাদের সাথে,
কবরবাসীদের সাথে, এতে কোনো সন্দেহ নেই যে আমরা সবাই ওখানে যাব। আরেকটা কোরআনেও আছে যে লাতা দখুলুনাল মসজিদাল হারাম ইনশা আল্লাহ আমিনিন, মসজিদে হারাম প্রবেশ করবেন আল্লাহ চাহে তো নিরাপত্তার সাথে, সেটাও দৃঢ়তার সাথে। শেখ হোসেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি যখন তাতারিদের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন তখন তিনি বলছেন যে আগামী দিন আমরা জয়লাভ করব। একজন বললেন যে ইনশাআল্লাহ বলুন, মানে তার একটু খটকা আছে আর কি মনের মধ্যে, তো উনি বললেন যে ইনকুল তু ইনশাআল্লাহ ফা তাহকিকাল্লাহ তাহকিকান, যদি ইনশাআল্লাহ বলি তা তাহকিকান বলছি, তাহকিকান বলি না, তাহকিক তো অবশ্যই হবে, এই শর্তে এইভাবে ইনশাআল্লাহ বলছি আল্লাহর উপরে বিশ্বাসে, লা তাহকিকান কোনো তাহলিক করে রাখছি না। তাহলিক অর্থ কি? হতেও পারে না হতে পারে, এই তারা দুধ হিসেবে রাখতেছি না, মানে কোনো রকমের দ্বিধা দ্বন্দ্ব হিসেবে ইনশাআল্লাহ বলছি না। ইনশাআল্লাহ কখনো কখনো কি হয়, দ্বিধা দ্বন্দ্বের জন্য হয়। তো যখন দোয়া করে তখন আল্লাহর কাছে তো এখানে দোয়ার জায়গা, এখানে দ্বিধা শব্দটা থাকার সুযোগে নেই, মানে ইনশাআল্লাহ থাকার সুযোগে নেই, এটা তো কোনো দুনিয়ার কোনো কর্মকাণ্ড না, এই জন্য এখানে তাহকিক কেন ইনশাআল্লাহ আসবে না, মানে দৃঢ়তা সহকারে ইনশাআল্লাহ ব্যবহার করা যাবে না এখানে, এখানে আপনাকে ইনশাআল্লাহ বাদেই বলতে হবে সবসময়। আর দুনিয়ার কর্মকাণ্ড যেটা আপনি করেন সেটাতে আল্লাহর কর্মকাণ্ড ইনশাআল্লাহ কি, আল্লাহ তো নিজেই করবেন, এটা সাইবে থাকা সবার জিনিস, আপনি যেটা করবেন দুনিয়ার কর্মকাণ্ডে সেখানে আপনাকে অবশ্যই ইনশাআল্লাহ ব্যবহার করবেন। কিন্তু ওকুদ যেখানে, ধরেন একজন ব্যক্তি আপনার কাছে চুক্তি করতে জমি বিক্রি করতে আসে, আপনি লিখে দিলেন আল্লাহ সাহেব তো আমি জমিটা বিক্রি করে দিলাম, বিক্রি কিন্তু হয় নাই, কারণ দুনিয়ার বুকে আপনাকে দৃঢ়তা লাগবে, এখানে আপনাকে ইনশাআল্লাহ সব ব্যবহার করা যাবে, কারণ আল্লাহ সাহেব তো আপনি বুঝবেন কী করে, বুঝছেন কথাটা? তো দুনিয়ার বুকে ইনশাআল্লাহ শব্দটি ব্যবহার করা এইভাবে যাবে না, মানে ইয়ার কর্মকাণ্ডে, লেনদেনের কর্ম আপনাকে ঋণ দিব ভবিষ্যতে হলে বলতে হবে ইনশাআল্লাহ ঋণ দিব, হতে পারে ঋণ দেওয়ার ক্ষেত্রে বলবেন না ইনশাআল্লাহ আপনাকে ঋণ দিলাম, এটা দিচ্ছে না, এটা ইনশাআল্লাহ লেখা যাবে না। তো লেনদেনের ক্ষেত্রে এখানে পুরোপুরি লেখার সময় ইনশাআল্লাহ লেখা যাবে না কখনো, এটা লেখা হলে আর একটা কাজ কর্মকাণ্ড ফিনিশ হয়নি, বেচা কিনা হয়নি। যেমনি ওই বোতালাক দিলে ইনশাআল্লাহ করলে বোতালাক হয় না, বুঝে আসছে তো কথাটা? বিয়ে করলাম ইনশাআল্লাহ, এটাও বিয়ে হয় নাই, কেন এটা দৃঢ়তা দৃঢ় বলতে করলাম বলতে, এখানে আপনি চাওয়ার জানার কিছু নেই। রকুদের ক্ষেত্রে বলা হয় এটাকে অবশ্যই ইনশাআল্লাহ বিদিত হতে হবে। আরেকটি ক্ষেত্রে ইনশাআল্লাহ মাসালা আছে, এটা বলা দরকার মনে করছি। কেউ যদি বলে আনা মুমিন ইনশাআল্লাহ, আমি আল্লাহ চাইতে ইমানদার, এটা বলা যাবে কি? আপনাদের কী মত, বলা যাবে না? হ্যাঁ বলা যাবে, দুজন দুই মতে আসছেন, কোনোটাই শুদ্ধ না, কারণ দুজনের মধ্যে মাসালার আকিদাগত ব্যাপার আছে, তো এটা কঠিন মাসালা, এটা এটার উপরে ভলিউম লেখা আছে। তো আপনি এত তাড়াতাড়ি জবাব দিলে তো হবে না, আপনাদেরকে বুঝতে হবে একটু মাসালাটা একটু পেঁচ আছে। এই জায়গাতে এসে দুই দল মানুষ পদভ্রষ্ট হয়েছে, আশায়রা বা তুরিদিয়ারা পদভ্রষ্ট হয়ে গেছে এখানে এসে। কেমনি? তারা মনে করছে যে আনা মৌমিন ইনশাআল্লাহ বলা যাবে না, কারণ ইনশাআল্লাহ অর্থ হচ্ছে সন্দেহ করা, এর অর্থ হচ্ছে লোকটি সন্দেহ করতেছে তার ইমানের মধ্যে। আনা মৌমিন ইনশাআল্লাহ অর্থ লোকটি সন্দেহ করতেছে ইমানের মধ্যে, এই জন্য ইনশাআল্লাহ তাল সন্দেহ করতেছে, এই জন্য ইনশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ বলা যাবে না, নিষেধ করে দিছে। কিন্তু আহলে সুন্নাহ জামাতের আকীদা হচ্ছে ইনশাআল্লাহ বলা যাবে এক অর্থে, আর বলা যাবে না আরেক অর্থে। সন্দেহর জন্য হলে ইনশাআল্লাহ বলা যাবে না, আর আরেক অর্থে ইনশাআল্লাহ বলা যাবে, সেটা হচ্ছে দুটি আর দুটি অর্থে ইনশাআল্লাহ বলা যাবে। একটা হচ্ছে ইমানের অনেকগুলো শাখা আছে, সিত্তুনা কাপ বেদমা সিত্তুনা স্বর্ণ, 60-এর উপরে 70-এর উপরে। একটি লোক কেউ দাবি করে বলতে পারে না যে আমি সবগুলি আমল করে ফেলছি, এই জন্য সে মোমেন বলার অর্থ জান্নাতে দাবি করে, সেই অর্থে সে বলতে পারে না। সুতরাং সে যখন বলবে আনা মোমেন ইনশাআল্লাহ অর্থাৎ আমি সমস্ত আমল করে ফেলছি, এই অর্থে বলতে পারবে না। আর বলতে পারবে কি অর্থে? দুইটা অর্থে বলতে পারবে না, আর বলতে পারবে আরেকটা অর্থে, সেটা হচ্ছে যে বরকাতান, যে আল্লাহ তাআলা যেন আমার ইমানটা ঠিক রাখে ভবিষ্যতে, ইমানের উপর যেন আমার সর্বশেষ মৃত্যু হয়, এই জন্য আমি ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমার এটার উপর ইমান যদি মৃত্যু দিই এটার উপর হয়, সেই অর্থে অবশ্যই ইনশাআল্লাহ বলতে হবে।
সেই অর্থে ইনশাআল্লাহ বলতে। এক অর্থ হচ্ছে সন্দেহ, এটা বলা যাবে না। আরেক অর্থ হচ্ছে আমি জান্নাতি দাবি করা, এটাও বলা যাবে না। আরেক অর্থ হচ্ছে ইমানের সমস্ত আমলগুলি করে ফেলছি, এই দাবিও করা যাবে না। আর যে অর্থ হচ্ছে যে আমার মুয়াফাত কিসের উপর হবে, আমার মৃত্যু কিসের উপর হবে আমি জানি না। আমি তো এখন ইমান আনছি, আল্লাহকে কবুল করছে কি না ইমানটা এটাও আমি জানি না। আমি শুধুমাত্র আল্লাহর কাছে আশাবাদী রয়ে গেলাম, এই অর্থে ইনশাআল্লাহ বলা যাবে। এই জন্য সর্বসারে এটা বলতেন বেশি, কেন মানুষের আমল অনেক বাকি রয়েছে, এই জন্য সে আল্লাহ তাআলা যেন আমলগুলি তৌফিক দেয়, কবুল করে, শেষ যেন শেষটা যেন ভালো হয়, এই জন্য তারা ইনশাআল্লাহ বলতেন। এই জন্য ইনশাআল্লাহ বলার উপরে তারা তাদের এই আকিদা শুদ্ধ কিনা এটা যাচাই করতেন, কাউকে জিজ্ঞাসা করতেন তুমি ইমানদার কিনা, যদি বলতো ইনশাআল্লাহ তো বলতো ঠিক আছে, সে বুঝে। কারণ ইনশাআল্লাহ না বলে অর্থ হচ্ছে, আরেক অর্থ দেয় এটা যে আমার ইমান আবু বকরের ইমানের মতো হয়ে গেছে, আমার ইমান উমরের ইমানের মতো হয়ে গেছে, এটা তো দাবি করতে পারে না কেউ, কারণ এত বড় ইমানদার তো কেউ হতে পারে না, সাহাবা কেমন ইমানের মতো হতে পারে না, রাসূল মতো ইমানদার হতে পারে না। তো সর্বসালীন এই জন্য ব্যবহার করতেন, আর আমার ইনশাআল্লাহ ব্যবহার করতেন। আমরা ইনশাআল্লাহর অর্থটা বুঝছি কিনা, আল্লাহ চাহে তো এইটা কখনো কখনো বললাম না সন্দেহের জন্য, কখনো কখনো দৃঢ়তার জন্য কখন হয় এটাও বলেছি আমরা, সেটা হচ্ছে যখন মানুষ আল্লাহর উপরে কঠিন বিশ্বাস থাকে তখন সেটা ইনশাআল্লাহ ব্যবহার করা হয়। কিন্তু চাওয়ার ক্ষেত্রে অথবা অকুদের ক্ষেত্রে, মানে বেচা কেনার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, তখন ইনশাআল্লাহ ব্যবহার করা যাবে না, ব্যবহার করা যাবে না। আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে ইনশাআল্লাহ ব্যবহার করার অর্থ হচ্ছে আপনি আল্লাহর কাছে কয়েকটি কারণে আপনি চাচ্ছেন না, এটা আমরা এখন আলোচনা করতে চাচ্ছি। সেটা কি? এক নম্বর হচ্ছে যেটা তিনি বলেছেন যে লিয়াজমুল মাসাল, যেন ইনশাআল্লাহ যখন বলে তখন অর্থ হচ্ছে শেষ একটা সংশয়ে দোদল্যমান থাকে, এই জন্য ইনশাআল্লাহ বলা যাবে না। এটা বলছে এই চাওয়ার ক্ষেত্রে যে আল্লাহ দিতে পারে নাও দিতে পারে এরকম কিছু। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এটা কারণ বর্ণনা করেছেন, কী বলছেন, ফা ইন্নাল্লাহ লা মুকরিহা লাহু, কারণ আল্লাহকে কেউ জোর জবরদস্তি করার মতো কেউ নেই। আছে নাকি যদি কেউ মনে করে আল্লাহর উপর কেউ জোর খাটাইতে পারে তাহলে কি আল্লাহর রুবুবিয়তের ঘাটতি হচ্ছে না? তিনি তো প্রবল পরাক্রমশালী। এই জন্য যদি কেউ মনে করে যে কেউ জোর করে দিবে, যেমন আপনাদের দেশের এক পিশাব বলছে, শুনছে মনে আছে আপনাদের, কি বলছে, আমি দেখলাম যে, হ্যাঁ কিছুদিন আগে বলছে যে আল্লাহ দেখলাম যে আল্লাহ দেখছে যে এটা করবে, ছেলেরে খুঁজে পাচ্ছে না, ছেলে কোথায় আসছে। আমি বলছি জোর করলাম যে আল্লাহ তুমি তাহলে তুই উদ্ধার করতে এরকম করে, হ্যাঁ পেট মোটা পিশাব বনে আছে তো, তো তিনি এই কাজ করেছেন, বলছে আমি জোর করে বললাম, জোর করে বলার কিছু নেই, নাউজুবিল্লাহ, এটা আল্লাহর রুবুবিয়ত হস্তক্ষেপ করা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন, ফা ইন্নাল্লাহা লা মুকরিহা লাহু, আল্লাহর উপর কেউ জোর জবরদস্তিকারী নেই। সুতরাং জোর জবরদস্তি যদি করে কারি নাই, যে আল্লাহ কোনো কিছু করতে চাইলে বাধা দিবে অথবা আল্লাহ কোনো কিছু করতে না চাইলে করাই নিবে এরকম কোনো কিছু নাই, তাহলে তিন কারণে নিষেধ হচ্ছে এই কথাটা, আল্লাহ মাগফিরুল ইনশিতা, আল্লাহ তুমি যদি চাও আমাকে ক্ষমা করো, তুমি যদি চাও আমাকে দয়া করো, এটা তিন কারণে নিষিদ্ধ, এটা আমি বলতে চাচ্ছি। এক নম্বর হচ্ছে কেউ হয়তো মনে করতে পারে যে আল্লাহ তো আল্লাহ আপনাকে আমি জোর করছি না, আপনাকে আমি জোর করছি না, আপনি চাইলে আমাকে ক্ষমা করেন, আপনি চাইলে আমাকে ক্ষমা করেন না। এই যে জোর করছি না কথাটা বলছে, এটা তো একটা বেয়াদবি, এবং এর মধ্যে বোঝা গেল জোর করার ক্ষমতা তার রয়েছে, আল্লাহর রুবুবিয়তের সাথে শিরিক হয়ে যায়, এই জন্য এটা বলা যায় না। আল্লাহর সাথে সব শব্দ ব্যবহার করা আদবের খেলাফ, রুবুবিয়তের খেলাফ এবং তার আহকামের খেলাফ, বিধিবিধানের খেলাফ, এই জন্য এটা ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে এক নম্বর কারণ, যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ফা ইন্নাল্লাহা লা মুকরিহা লাহু, হাদিসে বলে দিয়েছেন। দ্বিতীয় যে কারণে বলা যাবে না তা হচ্ছে ইনশিতা, যখন একজন মানুষ বলে তুমি যদি চাও বা আপনি যদি, আল্লাহ আপনি যদি চান, তখন এটা হতে পারে তার মনে যে আল্লাহর এত বড় জিনিস চাইবো আল্লাহর কাছে, আল্লাহর কাছে এত বড় জিনিস চাইবো, মানে মনে হয় যেন আল্লাহ তুমি চাইলে এত বড় জিনিসটা তুমি চাইলে দিও না হলে দিও না এরকম। যেন ধরেন আপনি যখন বললেন যে আমাকে 100,000 রিয়াল হাওলাত দেন, 1,00,000 টাকা হাওলাত দেন, তারপরে আপনি শেষে বললেন যদি আপনি চান, কারণ
বুঝাইতেছেন যে 1,00,000 টাকা দেওয়া তো তোমার কষ্ট হয়ে যেতে পারে, মনে কষ্ট হইতে পারে, যদি তুমি চাও মন থেকে তুলে দাও। তো আল্লাহরে তো এরকম কিছু নেই, আল্লাহর তো কোনো কিছু কমতি হওয়ার সম্ভাবনা নাই, তা ভান্ডারে কোনো কিছু কম হওয়া সম্ভব। আপনি যখনই আল্লাহর ভান্ডারে কমানোর চিন্তা ভাবনা করবেন তখন এটা কী হয়ে যাবে, শিরিক হয়ে যাবে, সেটা আল্লাহর রবিয়তের সাথে শরিক হয়ে যাবে, এই জন্য সেটা বলা যাবে না, সেজন্য বলা যাবে না। এই জন্য হাদিসে যে শব্দটি ব্যবহার করা হয়েছে, দেখেন এরপরে মুসলিমের হাদিসে এবার যে বলছে আল্লাহর কাছে কোনো কিছু বেশি বেশি না, আল্লাহ বন্দাকে যা দেয় এটা কোনোটাই বেশি না। সুতরাং আপনি চাওয়ার ক্ষেত্রে আল্লাহ যদি চাও বলে আপনি এত মনক্ষুণ্ণ হইয়া নিজেকে আল্লাহকে ছোটো মনে করে আল্লাহ দিতে কি কম দিবে কিনা, ওই যে একদম গল্প করছিল আল্লাহ আমাকে যদি কোনো 1,00,000 টাকা দাও তোমার 50,000 টাকা দিব, কয়েকদিন পরে আল্লাহ তুমি তো দিবে না বলছি আমার 50,000টা আমার দিয়ে দাও, তোমারটা তুমি রেখে দাও, এরকম যদি না হয় আর কি, মানে মানুষের জন্য ছোটো মনা না হয়, ছোটো মনা না হয়, এটা শিক্ষা দেওয়া হচ্ছে যে মানে আল্লাহর কাছে চাইতে হলে বড়টাই চাইবেন, এবং কোনোভাবে ইনশা আল্লাহ তুমি চাই বেশিটা দিতেন শেষে একটু ইনশিটা বলে তার মনোখুশি করার জন্য মনোরঞ্জন করার চিন্তা ভাবনা করিও না, বরং আল্লাহর কাছে চাইবে আল্লাহ দাও বেশি করে দাও, এটা হল উদ্দেশ্য। এই জন্য হাদিসে বলা হচ্ছে ওয়াল ইউআদ্দিম রাগবাতা, চাওয়াটা বড় করে তোলো, চাওয়াটাকে বড় করে তোলো, হ্যাঁ ছোট বড় সবই তিনি দিতে পারেন, আল্লাহ যেন কোনো কিছু কম দিচ্ছে কম দিতে পারেন, বড়টা কেমনি দিবে দিবে না আমাকে এরকম যেন মনে না করে। আচ্ছা আল্লাহর কাছে কোনো কিছু নাই, সব কিছু সহজ, তাই না? কোরআন কারিম আল্লাহ তাআলা বলছেন যে জাহাফ আল্লাহ দিনে কাফর আল্লাহ আল্লাহ ইউবাহ, কাফেররা বলে যে পুনরুত্থান সংঘটিত হবে না, কাফেররা বলে পুনরুত্থান সংঘটিত হবে না, পুনরুত্থান হবে না। আল্লাহ তাআলা বলছেন কুলবালা ওয়ারব্বি লাতুবাদুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহ ইয়াসির। কাফেররা কেন বলতো পুনরুত্থান সম্ভব হবে না জানেন? কাফেররা বলতো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ মরে গেছে, কোটি কোটি প্রাণী মরে গেছে গুতগুত দিয়ে একে অপরকে, তাই না? আবার কোটি কোটি জিনিস ধ্বংস হয়ে গেছে, এইগুলি আবার কীভাবে আবার কীভাবে তৈরি করবে, এটা কঠিন কঠিন কাজ, এই কঠিন কেমনে করবেন? সুরে ইয়াসিনের মধ্যে এই জন্য বলছে তারা কুল মাই ইউহিল ইজাম ওয়া হিয়া রামিম, তারা বলতো যে মাই ইউহিল ইজাম ওয়া হিয়া রামিম, এই পচা হাড্ডিগুলো জীর্ণ শীর্ণ হাড্ডি চূর্ণ বিচূর্ণ হাড্ডি এগুলিকে আবার কে জীবিত করবে? তার অন্য আয়তে আল্লাহ তাআলা বলিয়ে দিয়েছেন কুল ইউহিল ইজাম ওয়া হিয়া রামিম, ওই পরের আয়তে যে প্রথম যিনি এটাকে সৃষ্টি করেছেন তিনি সেটাকে আবার পুনরুত্থান করবেন। এখানে আল্লাহ তাআলা সূরা তাগাবুনের মধ্যে বলছেন যে বলুন হে নবী কুলবালা অবশ্যই তিনি আবার পুনরুত্থান ঘটাবেন, লাতু বা আসুন্না অবশ্যই তোমাদের পুনরুত্থান ঘটাবে, সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, তারপর তোমরা যে আমল করতে এইটা তোমাদেরকে জানিয়ে দিবে, ওয়াযালিকা আলাল্লাহ ইয়াসির, আল্লাহর কাছে এটা অত্যন্ত সহজ, অর্থাৎ আল্লাহর কাছে সব কাজ সহজ। এটা বোঝানোর জন্য আমরা একটা আনছি যে একটা মানুষ চাইলে কটুক চাইতে পারে, হয়তো সে তার জীবদ্দশায় রাজত্বই চাইবে, শুধু কয়দিনের রাজত্ব, 100 বছর রাজত্ব, ওইটা তো আল্লাহর কাছে কিছুই না, সে কোনটার তুলনায়? লক্ষ লক্ষ বছর হাজার হাজার বছরের মানুষ, মৃত মানুষ জীবিত মানুষ যত কিছু আছে সব মানুষ, তারপরে মানে যেগুলো জিন অন্য প্রাণী সব আবার উঠেই বলতে পারো আল্লাহ তো উঠাবেন, হাসরের মাঠ নিয়ে যাবেন, সেটাই বলতে শুধু নিয়ে আসি। সুতরাং আপনি চাওয়ার ক্ষেত্রে কম চাওয়ার কী দরকার, মন ছোটো করার দরকার, আপনি মনটাকে বড় করেন, চাওয়ার ক্ষেত্রে বেশি চাইবেন সবসময় আল্লাহর কাছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েও দিয়েছে যখন কেউ তোমাদের মধ্যে জান্নাত চাইবে সে যেন ফেরদাউস চায়, সর্বোচ্চ জান্নাত এবং সবচেয়ে মধ্যমণি জান্নাতের এটা যেন চায়। তাহলে আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে বড়টা চাইতে হবে, এটা শিক্ষা দিয়ে এখানে বিপরীত দিক থেকে রবিয়তের শিরটাকে অস্বীকার করা হচ্ছে। কিছুটা কি কেউ যদি বলে আল্লাহ কি কত দিবে তখন আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা আসে, আর আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা হচ্ছে তার রবিয়তের শির। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহকে তারা সঠিক সম্মান দিতে জানে না, কারা যারা বলে যে মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই, আল্লাহ কোনো মানুষের কাছে কিছু নাজিল করেন নাই, এটা বলার অর্থ হচ্ছে আল্লাহকে তারা সঠিক সম্মান দিতে জানে নাই, কারণ আল্লাহ তাআলা বাশারের উপরে নাজিল করছে যুগে যুগেই নবীদের উপর নাজিল, বা নবীরা সবাই বাশার ছিলেন, বাশার অর্থ মানুষ, মানুষের কাছে নাজিল করেছে। 3 নম্বর যে কারণ এটা নিষিদ্ধ, 2টা কারণ বলছি না, 1টা কী বলছি, প্রথমটা কী বলছি মনে আছে? হ্যাঁ প্রথমটা কী বলছি,
আল্লাহকে কেউ জবরজোর করার কি কারে কেউ নাই, ধারণা যেন না আসে। দ্বিতীয়টা হচ্ছে আল্লাহ দিতে বড়টা দিতে কী করবে, কৃপণতা করবে এরকম বলার কোনো কারণ নাই। দিতে গেলে তিনি বলবে কীভাবে দেই, দ্বিধা দ্বন্দ্ব করবে, এটা নয়, আল্লাহ এরকম এরকম সত্তা নন। তিন নম্বর হচ্ছে যেই কারণে ইনশিতা বলাটা নিষেধ, তা হচ্ছে আপনি যদি চান এর মধ্যে একটা ব্যাপক অভাব আসে, ধরো আপনাকে কেউ জিজ্ঞাসা করলো এ কাজ করবো কি না, তোমার ইচ্ছা, এরা তো হচ্ছে আমার কাছে যায় আসে না, আমার কাছে যায় আসে না। কেউ যদি কোনো বলে আল্লাহ তোমার ইচ্ছা তুমি আমার মাফ করো, তোমার ইচ্ছে হলে মাফ করো, ইচ্ছে হলে ছেড়ে দাও, এটা জায়েজ নাই। এই জন্য অনেকে বুড়েরা বলে দেখছি আমি, জায়েজ নেই, আল্লাহ তুমি ইচ্ছে হলে মাফ করো, ইচ্ছে হলে দাও, ইচ্ছে হলে, এটা ঠিক না। কারণ এটা ব্যাপরোয়া ভাব বোঝা যায়, আল্লাহর কাছে কোনোদিন কেউ ব্যাপরোয়া হইতে পারে না। ব্যাপরোয়া অর্থই হচ্ছে সে আল্লাহর অভিজ্ঞতা শিরিক করতেছে, ব্যাপরোয়া হবে একমাত্র আল্লাহ তাআলার কেউ হইতে পারে, বুঝছেন তো। মানুষ কোনোদিন ব্যাপরোয়া হতে পারে না, প্রত্যেকটি মানুষই হচ্ছে দাস, প্রত্যেকটি মানুষই হচ্ছে দাস, দাসত্ব। দাস হওয়ার ব্যাপরোয়া হয় কী করে, দাসত্বে আবদ্ধ আমি, আমি বান্দা, আমি দাস, তাই না, দাসের ছেলে, দাসের ছেলে, সুতরাং আমার ব্যাপরোয়া হওয়া সাজে না। তো যেই ব্যক্তি বলবে আল্লাহ তোমার ইচ্ছা হলে আমার মাফ করে, অর্থ তুমি মাফ না করলে আমাকে যায় আসে না, এরকম অবস্থা, এরকম একটা অবস্থা, এইটা করা যায় না। এই তিন কারণে আমরা বুঝতে পারলাম যে যেই কারণে হাদিসে নিষেধ করা হয়েছে, কখনো যেন কেউ, কখনো যেন কেউ এটা না বলে আল্লাহ তুমি ইচ্ছা হলে দয়া করো, ইচ্ছা হলে আমাকে মাফ করে, এই কথা বলা যাবে না। এখন বলতে পারেন যে কেউ কি দৃঢ়ভাবে বলতে পারে যে আমার দোয়া কবুল হয়ে গেছে, এটা কি বলতে পারবে যে আমার দোয়া কবুল হবে? এটা দুইটা সাইড আছে, এত নো করেন না তাড়াতাড়ি, আপনার তো নো করে বসলেন, না না। এক সাইড হলো যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহর ক্ষমতার দিকে তাকান, সেই হিসাবে অবশ্যই ক্ষমতার দিক থেকে তিনি আমাকে দৃঢ়ভাবে আল্লাহ তুমি দিতে সক্ষম, তুমি দিতে সক্ষম, তুমি ছাড়া আর কেউ দিতে সক্ষম না। যখন আপনি দোয়া করেন না, আমরা পড়ি দোয়ার মধ্যে কি ইন্না কাতাকদের ওলা আকদের, আপনি সক্ষম আমি সক্ষম না, একটা দোয়া আছে না, ইস্তেখারার দোয়া, এটা আমরা আবার আনবো, কথায় আলোচনা আসবো। তাহলে বোঝা গেল যদি আপনি আল্লাহর সক্ষমতার দিকে তাকান, কুদরতের দিকে তাকান, তখন আপনি বলবেন যে হ্যাঁ অবশ্যই তিনি যেহেতু সব কিছুতে সক্ষম, তিনি আমার দোয়া কবুল করতে সক্ষম, সব দোয়া করতে সক্ষম। এই জন্য আল্লাহ বলেও দিয়েছে উদরুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। কিন্তু আপনার দোয়াটাকে কবুল হচ্ছে কি না, এটা দুইটা কারণে, একটা হচ্ছে শর্ত পূরণ হয়নি কখনো, আরেকটা হচ্ছে বাধা আসছে, এই কারণে কখনো কখনো কবুল হয় না। কিন্তু আল্লাহ তাআলা দিক থেকে তো দিক দেওয়ার জন্যই তিনি আছেন, তিনি বলেছেন আমি দোয়া কবুল করব। তা আপনার কবুল হয় না কেন, আপনার কবুল না হওয়ার পিছনে একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোনো কোনো কিছু দোয়া করে আল্লাহ তাআলা তখন তাকে হয় সাথে সাথে দেন, না হয় পরে দেন, না হয় তাদের অনুরূপ যিনি আখরাতে রেখে দেন। এর কয়েকটা কারণ হইতে পারে, সেটা কি, একটা কারণ হতে পারে এটা যে দিলে সে সীমা লঙ্ঘন করবে, আসলে তিনি জানেন, যেমনিভাবে কোনো কোনো সাহাবিকে দেওয়ার পরে তারা দূরে চলে গেছে, সম্পদ পাওয়ার পরে দূরে চলে গেছে, এখন দূরে চলে যাওয়ার কারণে তারা আবার মসজিদে জামাতে আসা বন্ধ করে দিয়েছে, দার্সে আসা বন্ধ, রাসূলের দার্সে আসা বন্ধ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আম্মা ইবনে জামিল ফাকাদ আগনাহুল্লাহ রাসূল, যখন যাকাত দিল না, ইবনে জামিলকে আল্লাহ তার রাসূল ধনী করে দিয়েছেন, এই জন্য সে যাকাত দেয় না, দোয়া করছিল দোয়া কারণে ধনী হয়েছে, রসুল দোয়া করছেন আল্লাহ ধনী করে দিয়েছেন, জাকাত দেয় না। কিন্তু আম্মা খালেদ ফাকাদ, খালেদ দেয় না কেন, খালেদের কিছুই নেই, সব আল্লাহ দিয়েছে, জাকাত দিবে কি। আম্মা আব্বাস, আর আব্বাস আম্মুর রাজিল হোসেন ও আবি, আব্বাস হচ্ছে আমার চাচা, তার দায়িত্ব আমি নিলাম, দিবে না মানে আমি অত রসুল আগে নিয়ে নিছি। তাহলে তিনজন দেয় না, একজন কেন দেয় না, সাকে আর রসুল দোয়া করেছেন, তার সম্পদশালী হয়ে গেছিল। এই জন্য কখনো কখনো এই জন্য আল্লাহ তাআলা তার উপর দয়া করেন, তাকে অনেক সময় চাইলেও দেন না, যে দিলে কী হবে তার সীমা লঙ্ঘন হয়ে যায়, কিন্তু তিনি দিতে সক্ষম, সেটা বিশ্বাস রাখতে হবে। তো সুতরাং কখনো যে প্রথম এটা খেয়াল রাখতে হবে যে যখন যে আমি আল্লাহ আল্লাহর সম্পর্কে তিনি কি দিবেন কিনা, হ্যাঁ দিতে তিনি সক্ষম, দিচ্ছেন কিনা, এটা হলো দুই কারণ। একটা হচ্ছে যে আল্লাহ তাআলা বান্দার অবস্থা দেখেন, কখনো কখনো সেই অনুসারে দেন না, আর দুটি কারণে দেন না, আরও দুটি কারণ আছে। একটি হচ্ছে
যে সারা এইভাবে নিষিদ্ধ, এটাই জন্য দিচ্ছেন। আপনি দোয়া করেন আল্লাহ আমাকে মোহাম্মদ রসুল্লাহ বানিয়ে দেয়, হবে এ দোয়া জায়েজ, হবে এ দোয়া যায় সারাই কারণে নিষিদ্ধ, দোয়াটা ভুল হয়েছে আপনার, এটা এতেদাবুদ দোয়া, দোয়ার মধ্যে আপনি সীমা লঙ্ঘন করেছেন, এই জন্য দেয় নাই। তাহলে বুঝা গেল কি আপনি সাওয়াটা ঠিক হয় না এভাবে। আরেকটা আছে যে কারণে আপনি সাইতে যেটা আপনি চান আল্লাহ আমাকে জীবিত রাখবে না মৃতও রাখবে না, তো কী রাখবে মানে দোয়াটা আপনাকে তাহলে একটা উল্টাপাল্টা দোয়া দেন না হয় না, কি দেয় দুই বিপরীত মুখী, আল্লাহ আমাকে তুমি জাহান্নামী জান্নাতি দুইটা বানাই দেবে, হলো এই জাতীয় জিনিস তো হতে পারে না, যেটা উল্টাপাল্টা দোয়া করেন না মানে যেটা বাস্তব এটা করেন। তো যেই জিনিসটা আল্লাহ আমি সুস্থ অসুস্থ করে দেবো, হলো না আপনি সুস্থ চাইবেন অসুস্থ আল্লাহ মুক্ত চাইবেন, এটা চাইবেন অসুস্থ চাওয়া যায় নেই আল্লাহর কাছে, কোনো রোগ চাওয়া যায় নেই। অনেকে বলে যে আল্লাহ আমাকে দুনিয়াতে রোগ শোক দিয়ে তুমি আমাকে একেবারে গুনাহ থেকে মুক্ত করো, এটা চাওয়া যায় নেই, এটা চাওয়া যায় নেই। আল্লাহ দিলে সবর করে গুনাহ মাপতি গুনাহ ক্ষমা পাবেন আপনি, কিন্তু আপনি আল্লাহ না আল্লাহর কাছে সবসময় চাইবে নিরাপত্তা, আল্লাহ তুমি আমাকে কোনো রোগ দিও না, তুমি কোনো অসুখ দিও না, তুমি কোনো কিছু দিও না, এমনি আমাকে ভালো রাখো, আল্লাহর কোনো সমস্যা আছে, আল্লাহকে সমস্যা আছে, আপনি চাইবেন আল্লাহ আমার সন্তানদের সব ভালো করো, আমার সব ভালো করো, আল্লাহ আমার অমুকটাকে একটু সার দাও, এই চিন্তা আপনার করেন, সব কোনো সার নাই, সবটি ভালো ভালো দাও আমাকে। আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে সামান্যতম কোনো ব্যাপারে ছাড় দিয়ে চাইবেন না, চাইবেন ফুলটা চাইবেন, আমার ফুলটা চাই, পুরোটা চাই আমি আল্লাহ তোমার কাছে, আমি পুরোটা চাই, বুঝে আসছে কথাটা। তো সবার ক্ষেত্রে আল্লাহ একটু একটু এই জাতীয় কাজগুলি আমরা করা যাবে না যেটা বলছি। তাহলে দুই কারণে কখনো কখনো আল্লাহ তাআলা কবুল করেন না, কিন্তু কিন্তু কবুল করাটা তার তিনি শুধুমাত্র সক্ষম, আর কেউ করতে পারে না, মানুষের এত ক্ষমতা নাই, আল্লাহ যদি ক্ষমতা দেন সেটা হয়। তাহলে কবুলের মশলাটা এরকম আছে, বুঝে আসছে কথাটা, আল্লাহ কবুল করবেন কিনা, হ্যাঁ একদিক থেকে দৃঢ়ভাবে বলতে পারবে যে আল্লাহ তাআলা কবুল কবুল করবেন, কারণ তারই এই সক্ষমতা তারই আছে। আবার দিক থেকে আরেক দিক থেকে যে বান্দার এই যে কবুলের জিনিসটা, বান্দা যে বান্দার দোয়া কবুল হবে যে, এর কখনো কোনো বাধা আসে কখনো, আর কখনো কোনো দোয়ার মধ্যে বাড়াবাড়ি আসে। বাধা কি? এমন জিনিস চাইছে যেটা হওয়া সম্ভব না, শরীয়তভাবেও নিষেধ, তাকদীর কাদরিভাবে নিষেধ। আরেকটা হচ্ছে বান্দার সমস্যা আছে বলে আল্লাহ দিচ্ছেন না, এটা করলে সে সমস্যায় পড়তে হবে। ওমা মানে আন্নাসা, কোরআনে কারিমে আছে মানুষকে ধনী হতে আল্লাহ নিষেধ করে কেন? হ্যাঁ বলা হলো ইয়া কুনা নাস উম্মাতা ওয়াহিদা লা জাআলনা লিমান ইয়াকফুরু বিরহমান লি বুয়ুতিহিম সুকুফা মিন ফিদ্দাতি ওয়া মা'ারিজা আলাইহা যাহরু ওয়া লি বুয়ুতিহিম আবওয়াবান ওয়া সুররান আলাইহা ইত্তাকিউন ওয়া ইন কুনু যালিকা আযুকুরুবান ওয়া ইন কুনু যালিকা ইল্লা মাতা হায়াত দুনিয়া। আল্লাহ তাআলা বলছে দুনিয়ার মানুষ যদি কাফের না হয়ে যেত, তো আমি কী করতাম? কাফেরদেরকে স্বর্ণের এটা দিতাম, উঠে দিতাম, উঠে দিতাম, আরও বেশি করে দিতাম, আরও বেশি করে দেন না কেন, আমাদের আমাদের বিপদে পড়ে দেবো। দেখেন এখনই মানুষ, বেশিরভাগ মানুষ ইউরোপ আমেরিকার চাকচিক্যে পড়ে যেভাবে ইমান হারা হচ্ছে, ইমান হারা হচ্ছে না, আপনি আমি যদি কোনো বিনা কারণ কারণ থাকে, একটা কথা আছে যায় আমেরিকা ইউরোপ যাচ্ছে বিনা কারণ যায়, ওখানে বসতি স্থাপন করছে কী জন্য? সন্তান সন্ততির ভবিষ্যৎ রচনার জন্য। ওই ভবিষ্যৎ রচনা তো কোনোদিন হবে না, ওটা কুফুরি রচনা হবে। বহু মানুষ যারা গেছে ওরাও বলেছে যে গেছি বহুত আনন্দ করে আসছি, কিন্তু আসলে আসলেই ভালো অবস্থায় নাই, কেন? পরবর্তী প্রজন্ম আর ইসলামের উপর থাকবে না, এখন সে কত কষ্ট করে নিজে দাওয়াতের মধ্যেই আসে ধরে, কিন্তু পরবর্তী প্রজন্ম থাকতেছে না। এখন অনেকে বলতে পারে দেশে অত থাকতেছে না, দেশে না থাকলেও ওই রকম অবস্থায় নাই যে, কারণ তখনও দাওয়াতে ফিল থাকবে, বলার মতো লোক থাকবে, কিন্তু ওখানে তো বলার মতো লোক নাই, আপনাকে কে বলবে? নিজে যতক্ষণ পর্যন্ত সুস্থ না হবে কেউ বলবে, শুদ্ধ না হবেন, আপনার মেয়েকে আপনি কিছু বলতে পারবেন না, আপনার মেয়েও চলে যাবে কিছু বলার মতো আপনার নেই, আপনার ছেলে একটা ঘরে নিয়ে আসবে আপনি কিছু বলতে পারবেন না, কারণ ওরা 18 বছর হয়ে গেছে ওদের আইন মোতাবেক। তো সুতরাং আমি যেটা বলতেছি যে নিজে অনেক সময় আমরা এই দোয়ার ক্ষেত্রে ভুল করে থাকি, আল্লাহ তাআলা ওদেরকে দিয়েছে দিছে দেখেই ওদের পর্যন্ত পাগল হয়ে যায় ওদের মতো হওয়ার জন্য, এটা কিন্তু ঠিক না, এটা বোঝাতে হচ্ছে। এখন কী কারণে শেখুল ইসলাম মাহমুদিন আবদুল্লাহ রাহমাহুল্লাহ এই অধ্যায়টা বিন্যাস করেছেন কিতাবুত তাওহীদের ক্ষেত্রে, তাওহীদের মধ্যে এটা আমরা আলোচনা করব। এক নম্বর হচ্ছে রুবুবিয়ত বিরোধী হয়েছে, কারণ যে ব্যক্তি মনে করবে আল্লাহর উপর কেউ জোর জবরদস্তি করি নাই কারি নাই, এর অর্থ হচ্ছে জোর জবরদস্তি জিনিসটা সাব্যস্ত করতেছে, এটা রুবুবিয়ত বিরোধী কাজ। এই জন্য এটা তো বলতেই, এটা বলাটাও রুবুবিয়তের বিরোধী যে আল্লাহর উপর জবরদস্তি জবর তোমাকে জোর করছি না,
জোর করছি না, এত জোর করার তো তোমার কি ক্ষমতা আছে? এটা একটা দ্রব্যত বিরোধী কথা, এই জন্য এটাকে তিনি নিয়ে আসছেন, যেটা বলা যাবে না। কারণ আল্লাহ তাআলা লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওহুম ইউসআলুন, তিনি কি করবেন এটা আপনাকে জিজ্ঞাসা করে করবেন না, বরং আপনাকে প্রশ্ন করা হবে আপনি কি করছেন। আরেক দিক থেকে যে যেই জিনিস দিচ্ছেন আল্লাহ তাআলা, এটাকে আপনি আল্লাহর উপর খুব কঠিন মনে করেন না, যে আল্লাহ অনেক বড় জিনিস দিছে, মানে আল্লাহ আপনি দিচ্ছেন আপনার দিক থেকে বড় জিনিস পাইছেন, ঠিক আছে, আল্লাহ দেওয়ার ক্ষেত্রে এইটা তিনি আল্লাহ তাআলা দেওয়ার ক্ষেত্রে এমন জিনিস দিয়ে দিয়েছেন আমাকে, এটা তার উপর খুব কষ্ট হয়ে যাবে, তার উপর খুব সমস্যা সকল হয়ে যাবে, কিন্তু আমার এত দিয়ে দিলেন এইভাবে হবে ইত্যাদি দিক থেকে চিন্তা করাটা কিন্তু তার রবিয়তের উপর আপনি ইচ্ছা করে একটা কী করলেন, ফোরন কাটলেন, রবিয়তের বিরুদ্ধে কথা কাজ করলেন। এটা এই জন্য দুই কারণে শাইখুল ইসলাম এই রবিয়তের বিরোধী হওয়ার কারণে এটা নিয়ে আসছেন এখানে। আবার অবুদিয়ত বিরোধী হয়েছে, দাসত্ব বিরোধী হয়েছে, কোন জায়গায়? যখন আপনি বলবেন তোমার ইচ্ছা হলে তুমি দাও, এর অর্থ ব্যাপার হবে, তখন কিন্তু দাসত্বের বিপরীত কথা হয়েছে, উলুহিয়তের বিপরীত হয়েছে। তো তাহলে তহবিদুর রুবিয়ার বিপরীত হয়েছে, উলুহিয়তের বিপরীত হয়েছে, এই আল্লাহ মাগফিরলি ইন শিতা বলা, এটা অবশ্য খুব মনে অনেকে মনে করে হালকা জিনিস, হালকা না কঠিন জিনিস, এটা রুবিয়ত উলুহিয়ত বিরোধী। কারণ বন্দার কর্মকাণ্ড যেগুলি চলে এগুলির সাথেই তো দাসত্ব, দাসত্ব তো আপনার কর্মকাণ্ডে প্রকাশ পাবে, আপনার কর্মকাণ্ডের মধ্যে যখন ব্যাপারও ভাষা রয়েছে আপনি দাস হইতে পারেন না, কেন দাস তো ওই ব্যক্তি হয়েছে যে সত্যি সত্যি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতে পেরেছে, নিজেকে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ যখন বলে কেউ, যেমনি তার অতিরিক্ত কোনো করার কিছু থাকে না, আত্মসমর্পণ যখন কেউ করে অতিরিক্ত কোনো কিছু করার কিছু থাকে না, যেমন সেনাবাহিনীর কেউ যখন আত্মসমর্পণ করে তারা কিন্তু আর বলে না যে আমি এখন তোমার কথা শুনবো না, আমাকে এখন পাঠাই দিতে হবে আমার দেশে, বা এটা করতে কিছু বলার থাকে না, রব্বুল ইজ্জতের কাছে আপনি আত্মসমর্পণ করছেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে সমর্পণ করেছে, আর অর্থ হচ্ছে তাকে আল্লাহর কথা মেনেই চলতে হবে, এখানে কোনো রকমের অহংকার শব্দ ব্যবহার করা যাবে না, ব্যাপার অভাব দেখানো যাবে না। এখন আপনি বলতে পারেন একটা হাদিসে আছে, হাদিসটা হচ্ছে আপনার সবাই হাদিসটার নাম শুনে থাকবেন, হাদিসটার নাম হচ্ছে হাদিস সালাতুল ইস্তেখার, ইস্তেখার নাম ইস্তেখার দোয়াউল ইস্তেখার, সেখানে কি আসছে দোয়াউল ইস্তেখার অর্থ কি আমরা জানি, ইস্তেখার দোয়ার অর্থ কি আমরা জানি, অনেকেই জানি অনেকেই জানি না, তাই না? আমরা ওই বিভিন্ন গ্রন্থে এটার অনুবাদটা দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারেন। ইস্তেখারার দোয়ার মধ্যে আছে আল্লাহুম্মা আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম, আল্লাহ আমি আপনার এলম থেকে কল্যাণটা চাচ্ছি, আপনার এলমে যেটা জানা আমার জন্য কল্যাণ হল এটা দেন, ওয়া আস্তাকদিরুকা বিকুদরতিকা, আপনার কুদরতে যেটা আছে সেটা থেকে আপনার সাহায্য চাচ্ছি, সেটা থেকে আমাকে ক্ষমতা দিন, ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম, আপনার দয়ার ভাণ্ডার থেকে দয়া চাচ্ছি, মহা দয়ার ভাণ্ডার থেকে, ফাইন্নাকা তাকদির ওয়ালা আকদির, কারণ আপনি সক্ষম আমি সক্ষম না, ওয়া তাআলামু আলা আলাম, আপনি জানেন আমি জানি না কী হবে, ওয়া আনতা আল্লামুল গুয়ুব, আপনি সযাবতীয় গায়েবের মালিক, আপনি গায়েবের বিষয়টা আপনি জানেন, আল্লাহুম্মা হে আল্লাহ, ইনকুন্তা তাআলাম, এ দেখেন ইনকুন্তা তাআলাম আন্না হাযা আমরা খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতু আমরি, আপনি যদি জানেন যে এই কাজটি আমি করতে যাচ্ছি এখন, যে কখন করতে, অনেকে আসে ইস্তেখারার নিয়মটাও জানে না, ইস্তেখারা সিদ্ধান্ত নেওয়ার পরে ইস্তেখারা করতে হয়, সিদ্ধান্ত নেওয়ার আগে নয়, বুঝলেন কথাটা? আপনি এটা কয়টা অনেকগুলো মেয়ের প্রস্তাব আসছে আপনার বিয়ের জন্য, আল্লাহ আমি ইস্তেখারা করতেছি কোনটা দেখি, এটা হলো না, মানে এটা আপনি হলো না কিছুই দেখবেন না, এগুলো এগুলো নিয়ে ভুলতে হয়, এখন একটা সিদ্ধান্ত আল্লাহ এটা বিয়ে করবো কিনা এটা সিদ্ধান্ত নিয়ে যাচ্ছি, বিয়ে করবো, আল্লাহ তুমি আমাকে এবার ইঙ্গিত দাও, তখন তুমি বিয়ে আসতে কারণ হবে, মানে বুঝার জন্য বলতেছি, কতগুলি ব্যবসা আসছে আপনার কাছে, ওইটা বলে সবাই হাসে জানো, ওইটা বলবো না, কতগুলি ব্যবসার প্রস্তাব আসছে, এখন কোনটা করবেন আপনি, এমনি আসতে খারাপ করতে, এটা কিছু দেখা যাবে না, একটা নির্ধারণ করে তখন আপনাকে ব্যবসা আপনাকে আসতে খারাপ করতে হবে, আল্লাহ আপনি যদি জানেন এই কাজটি, এদের এই কাজটি যখন বলুন তখন ওইটা মাথায় আনতে হবে যে এই ব্যবসাটি খায়রুল্লি, আমার জন্য উত্তম হয় আমার দিনের মধ্যে আমার জীবনের মধ্যে এবং আমার পরিণাম ফলে উত্তম হবে, ফাকদুর হুলি ওয়েসেরুলি বা বাসুমা বারিক দেবী, এটা আমার উপর আমার এটা আমাকে এটার জন্য আমার এটা আমার তাকদিরে রাখুন, আমার এটার ব্যবস্থাপনা করে দিন, ওয়েসের হুলি এটা সাহায্য এটা এটা আমাকে সহজ করে দিন, ও বারিক নিপি আমাকে এতবার করে দিন, ওই কোনটা তা আলাম, আর যদি আপনি জানেন
আন্না হাজাল আমরা এই কাজটি সারুনলি আমার জন্য ক্ষতিকর, ফি দিনই আমার দিনে, দিনের দিক থেকে আগে মাসি আমার জীবন জীবন নির্বাহে, ও আখবাতু আমরি এবং আখবাতে আমরি এবং আমার শেষ পরিণামে, অর্থাৎ দুনিয়া থেকে যাওয়ার যে ইমান নিয়ে ব্যাপারটা, ফাসরিফু আননি ওয়াসরিফনি আনহু, আমাকে এর থেকে দূরে রাখুন তা এটাকেও আমার থেকে দূরে রাখুন, ওয়াকদুরলি আল খায়র হাইসুকান, যেখানে কলার সেখানে আমার জন্য ব্যবস্থাপনা করে দিন, সুন্দর সুম্মারদনী বিহি, তারপর আমাকে ওইটা দিয়েই খুশি রাখুন, সন্তুষ্ট দিন আমাকে ওইটা দিয়ে খুশি রাখুন, এটা হচ্ছে দোয়া। এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বেশি শিক্ষা দিতেন সাহাবায়ে কেরামকে সুরার মতো, কারণ যে কোনো কাজ করার সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে এটা করবো সিদ্ধান্ত নিয়েছিল, এখন আপনি আসতে খারাপ করেন আল্লাহ তুমি এটাকে ভালো হলে হতে দিও, ভালো না হলে এটা হতে দিও না, বন্ধ করে দেওয়ার জন্য ব্যবস্থা, অনেক কিছু এইভাবে দিতে হয়, তো নিয়মটাও একটু জানতে হবে। এটা আমরা বলতেছি এখানে আমার যে উদ্দেশ্য এটা আনছি, এই কথাটা হাদিসটা কেন আনছি, হাদিসটা ওখানে একটা শব্দ আছে আল্লাহ আপনি যদি জানেন এটা ভালো তাহলে আমাকে দেন, কেউ তো বলতে পারে যে এখানে তো এরকম বলা আছে আল্লাহ তুমি যদি জানেন, না আল্লাহ আপনি তো চাইছেন কিন্তু আপনি তো আর গায়েবের ভাণ্ডার খবর জানেন না, আপনি বলছেন যে আল্লাহ আপনি চাওয়ার ক্ষেত্রে কনসার্ন নেই, আল্লাহ এটা আমাকে দেন, আমাকে সন্তুষ্ট করে দেন, আমাকে আরও বেশি দেন, এটা যেন এটা যেন কল্যাণ করে সবই চাইছেন, কিন্তু আপনার চাওয়ার ক্ষেত্রে কোনো কমতি হয় না, ইনশিতা বলেন না যদি তুমি চাও বলেন না, কিন্তু আপনি বলছেন যে যদি তুমি জানো যে আমার ক্ষতি করো তাহলে কিন্তু আল্লাহ তুমি কার্যকর করে দিও না, আমি জানি না তা আমি তো ভবিষ্যৎ জানি না, চাওয়ার ক্ষেত্রে আপনি কনসার্ন নেই, কিন্তু কী হচ্ছে আল্লাহর এলমের সাথে সম্পৃক্ত করছেন এই জন্য যাতে করে আপনার ক্ষতি না হয় সেজন্য সেটা চাচ্ছেন, কিন্তু চাওয়ার ক্ষেত্রে আপনি কোনো এটাতে বলেন না যে আল্লাহ তাহলে আমাকে তুমি চাইলে দাও এটা বলেন না, তখন বলছে আমাকে দাও ফাকদুর উকলি, আল্লাহ এটা আমার তাকদিরে দিয়ে দাও, এটা আমার জন্য নির্ধারণ করে দাও, এটা আমার জন্য হয় এটা খুব ব্যবস্থাপনা করে দাও, তো ওইখানে বলে না ইনশিতা যদি তুমি চাই বলেন, বলো ওইখানে বলছে তুমি যদি জানো এটা ভালো হয় তাহলে আল্লাহ ব্যবস্থাপনা করে দেবে, কারণ আমি জানি না আমার দৃষ্টিতে এটা খুব ভালো। আমার এক ছাত্র আছে তোরাতে, সে একদিন বলতেছে যে আমার এই মেয়ে না হলে আমার আর জীবন শেষ, আমি বললাম যে এটা করলে তুমি এসতে খারাপ, তুমি মেয়ে নিয়ে যেভাবে তুমি ফেতনায় পড়ছো তুমি বিপদে পড়বে, কয়েকদিন পরে এসতে খারাপ করেছে আলহামদুলিল্লাহ বিয়েটা করে নাই, আরেকখানে বিয়ে করছে সুন্দর গর্ষণ করতেছে, তো সে আমি বললাম যে তুমি তো বিপদে পড়ছো নিজে বেশি বুঝছো, এক লাখ বেশি বুঝতে সমস্যা, এক লাখ কম বুঝো আল্লাহর কাছে দাও, আল্লাহ তোমাকে সঠিক পথটা দেখে, এটা হচ্ছে নিয়ম, নিজে অনেক সময় আমি আর কি এসতে খারাপ করবো আমি বুঝতেছি না, আপনি বুঝে ভুল হইতে পারেন, আপনি যতটুকু জ্ঞান আছে বিবেকটা সংকীর্ণ আপনার, আপনি বুঝেন না ভবিষ্যৎ কী খারাপ আছে, সুতরাং আপনি আসলেই যে কোনো এই জন্য দৃঢ় বড়ো কাজগুলো এসতে খারাপ করাটা খুবই জরুরি, কিন্তু তাই বলে আপনি ঘর থেকে বের হবেন কিনে এসতে খারাপ করে থাকেন এটা তো জরুরি জিনিস, হ্যাঁ আমরগুলি হইতে হবে হাদিস যেটা আসছে কোনো গুরুত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ যেটা তার একটা বিরাট ভবিষ্যৎ নির্ধারণ কাজ, যেমন এইটা কাজটা কী হবে, কোন কাজ করবো কি, হ্যাঁ আমি চাকরিতে জয়েন করবো কি করবো না, এই জাতীয় জিনিস, কিন্তু তাই বলে আমি গাড়িতে গাড়িটা উঠবো কিনা এসতে খারাপ শুরু করে দিই এটা তো না, অনেকে আছে এটার ওয়াসওয়াসার উপর, হ্যাঁ ওয়াসওয়াসার উপরে একটা আলোচনা করছিলাম পাইছেন আপনারা, হ্যাঁ এক ঘন্টা ব্যাপী একটা আলোচনা করছি ওয়াসওয়াসার উপর, অনেক ওয়াসওয়াসার উপরে প্রশ্ন করা তো এটাই যিনি ইচ্ছা করে একদিন লম্বা আলোচনা করছে, খুতবা একটা দিয়েছি খুতবা, এটা দেখে নিই ওয়াসওয়াসার রোগীদের জন্য এটা খুব উপকারী হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা কী বুঝলাম এখানেও এই হাদিসের মধ্যে আল্লাহর ইচ্ছার উপরে রেখে মানে দয়া করা বা আল্লাহ দেয়া আল্লাহর কাছে চাওয়া এটা আল্লাহর ইচ্ছার উপর বলে নেই, ওইটা বলছে যে আল্লাহ যদি ভালো তুমি জানেন যে এটা ভালো আসতে আমাকে অবশ্যই দেবেন, জানাটার গুলি ইয়ে করছে যে আল্লাহ তুমি আমি তো জানি না, গায়েব তো আপনি জানেন আর সর্বময় ক্ষমতা আপনি অধিকারী, আপনি দিতে পারেন আপনি বন্ধ করতে পারেন, আপনি ওইটা যদি ঠিক থাকে তাহলে আপনাকে আর কোনোভাবেই আপনাকে আপনার ওইটাতে যদি কোনো ঠিক থাকে আমার এটা তো এটা বাবা বন্ধ করেন না দেন, তো চাওয়ার ক্ষেত্রে কোনো কম চাওয়া হয়নি। আরেকটি হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি, আল্লাহ যতক্ষণ জীবন আমার জন্য কল্যাণকর ততক্ষণ আমার জীবন রাখবেন আর যতক্ষণ আমার মৃত্যু কল্যাণকর ততক্ষণ আমাকে মৃত্যু দিয়ে দিবেন, হাদিস আছে এটা, এটা একটা সহিহ হাদিস বুখারীতে আসছে। তো একজন মানুষ মৃত্যুর সময় কী বলবে এটা শুধু শিখে আছে সবসময়ের জন্য এই দোয়া না, যেমন অসুস্থ হইলে মৃত্যুর সময় হইলে তখন এই দোয়াটা করতে হবে, মৃত্যু চাইতে নিষেধ করা হয়েছে, নিষেধ করেছেন কেউ যেন বিপদে পড়লে মৃত্যু কামনা না করে, কোনো বিপদে যেন মৃত্যু কামনা না করে। আমাদের অনেক সময় মানুষ বলে কি আরে মরণ হয় না কেন আমার, তাই না অনেক গ্রামের মানুষ বেশি, এগুলি হচ্ছে কিন্তু বিভ্রান্তি, এটা কিন্তু মৃত্যু চাওয়া যায় না, কোনো অবস্থাতেই মৃত্যু চাইবে না,
যদি চাইতেই হয় অসুস্থ অবস্থায়, যেমন আপনি বুঝছেন যে এখন আর কি অবস্থা, তখন যদি বলে আল্লাহ যদি তুমি যদি জানো এটাতে উত্তম রয়েছে তাহলে এটা আমার জীবন রাখে দাও উত্তম অবস্থার জন্য, আর যদি তুমি যাবে আমার মৃত্যুটাই ভালো সে যাও মৃত্যুর ব্যবস্থা করে দাও। অর্থাৎ কোনটা উত্তম এটা আমি জানি না, তুমি জানো, এটা হলো উদ্দেশ্য। এখানেও কিন্তু বলে নাই যে আল্লাহ আমাকে তুমি চাইলে আমার জীবন দাও, তুমি চাইলে আমি তুমি জানো, বলেছে তুমি যা কোনটা ভালো সেটার সাথে সম্পৃক্ত করা হয়েছে। ঠিক এস্তেখারার দোয়ার মতোই, কোনটা ভালো সেটার সাথে সম্পৃক্ত করা হয়েছে, মৃত্যু চাওয়া হয় না বা জীবনও চাওয়া হয়। এই জন্য অনেকেই আমাদের আলেমরা সবসময় বলে, কেউ যদি বলে যে আল্লাহ আপনার হায়াত দরাজ করে দিক, এটা ঠিক কাজ করবে না, তুমি কী দোয়া করতে হয়, আল্লাহ আপনার ন্যাক হায়াত দরাজ করে, বুঝেছে কথা, দয়া করে দোয়া করতে, এটা অন্য দোয়া জায়েজ নেই, হায়াত দরাজ করে দিন বিপদে পড়ে লোকটা, এমন হইতে পারে এখন তো ইমান আছে শেষ পর্যন্ত এমন অবস্থা হবে কে জানে। এই জন্য মৃত্যু কামনা করা জায়েজ নেই, আবার লম্বা জীবনও জায়েজ নেই, চাইতে হবে আল্লাহ আমাকে ন্যাক হায়াত দান, ন্যাক তো বুঝছেন, ন্যাক করতে হলে সব এমন জিনিস দাও যেটা আমার কাজে লাগে। এই জন্য একজন ইমানদার লম্বা হায়াত পায়, লম্বা আমল করে, এই জন্য তার কাজে লাগছে। আর অনেক মানুষ আছে অল্প হায়াতে যে আমল করে গেছে এইটা বিরাট কিছু। আমি মাঝে মধ্যে উদাহরণ দিই ইমাম নাওয়ী রহমতুল্লাহ আলাইহি, ইমাম নাওয়ী রহমতুল্লাহ আলাইহি 40-41 বছর 39 বছর বাঁচছে, কিন্তু মানে এরকম বললাম যে একতলাফ আছে, কিন্তু যেই কাজ করে গেছে আমি পড়ে শেষ করতে পারবো এমন বর্ণ। মসজিদে তার দিকে দুসালাইন আছে, আর বাইন 40-40 আছে না, এগুলো তো ছোটো জিনিস, বড় কি সহি মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ, যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে এনার গ্রন্থ না দেখে ব্যাখ্যা গ্রন্থ লিখতে পারবে না, এত সুন্দর বিচারণ করে। আমরা যদি বলি মাঝে মধ্যে, যেমন অনেকের নাম আছে ইবনে হাজার আসকালানি, হ্যাঁ, অথবা এরকম পিছনের নামগুলি যে আছে দপ্ত করে যে নামগুলো, এগুলো সর্বপ্রথম সুন্দর করে লিখছে ইমাম নাওয়ী, নাম দিয়েছে তাহদিবুল আসমাউল লোকা, নামগুলি শুদ্ধ করবে কী করে, অনেকে ভুল পড়ে উচ্চারণ, আপনি কি মহাজ ধরবেন না মাহাজ ধরবেন এটা নির্ধারণ করবে কে, ইমাম নাওয়ী এগুলি পড়ে দিয়েছে, তার একটা বই আছে, নাম হচ্ছে তাহদিবুল আসমাউল লোকা। এইভাবে তিনি একটা বই রাওদাতুত তালেবীন লিখছে, এইভাবে মজমু শারহুন নাওয়ী আল মজমু লিখছেন, তিনি শারহুল মুহাদ্দাব লিখছে, শাফির মাযহাবের মধ্যে বিরাট গ্রন্থ। এগুলি এমন গ্রন্থ যেই গ্রন্থ আপনি পড়েও শেষ করতে পারবেন না, অথচ উনি মাত্র 41 বছর, আপনার বয়স তো 40-এর কাছাকাছি পড়ছে তাই না, কিন্তু উনি লিখে শেষ করে গেছেন, বরকত কেমনই দেখছেন, কিন্তু ওনার জীবন কম থাকে উনি বরকত বেশি পেয়ে গেছেন। আব্দুল হাই লেখনবী রহমতুল্লাহ আলী আরেকজনের, অল্প বয়সে মারা গেছেন মাত্র 40-45 বছর, কিন্তু যা লিখে গেছেন আপনি শেষ করে শেষ করতে পারবেন। তো এরকম এই জন্য দোয়া করতে হয় আল্লাহ যেন বরকতপূর্ণ ইয়া দেয়, জীবন দেয়, আল্লাহ যেন এমন এমন ইয়া দেয় জীবন দেয় যে জীবনটা ন্যাকে পরিপূর্ণ হয়। অনেক সময় আপনি লম্বা টাইম পাবেন, শেষের দিকে কী হবে ফেতনায় পড়ে যাবেন, এই জন্য হাদিসে আসা আল্লাহ যখন তুমি তোমার বান্দাদের ফেতনায় ফেলবে আমাকে ফেতনা থেকে বাঁচিয়ে আমাকে মৃত্যু দাও, অর্থাৎ ফেতনার মধ্যে আমার ফেলিয়ে না, তাহলে বোঝা গেল যে দোয়ার ক্ষেত্রে এরকম দোয়া করতে হবে, আল্লাহ উত্তম জিনিসটা চাই তোমার কাছে, উত্তম জিনিসটা আপনার কাছে চাই, উত্তমটা। তো এখানেও সেরকম দোয়া করা হয়েছে, আল্লাহ যতক্ষণ আমার জীবন, হ্যাঁ, জীবনটা বরকতময় হবে কল্যাণময় হবে বলে আপনি আমার জন্য জীবন রাখাটা দরকার সেটা আপনি দোয়া করবেন, তখন ওই দোয়াটা কিন্তু সবসময় দোয়া না, এটা শুধুমাত্র মরদের মধ্যে দোয়া। এই জন্য বুখারী রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ অত্যন্ত তার বাপ অধ্যায় বিন্যাস অত্যন্ত সুন্দর, তিনি দোয়া করছেন, তিনি নিয়ে আসছেন তার এটা যে এটা সহিহ বুখারীতে যে এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বলছে, তামান্নি আল মারিদ আল মাউত, মৃত্যু অসুস্থ ব্যক্তি মৃত্যুর চাইতে পারবে কি না, এই হিসেব ওখানে নিয়ে আসছে। কারণ অন্য জায়গাতে নিষেধ আসছে যে কেউ যেন তোমাদের বিপদ হলে, বিপদ হলেই মৃত্যু চাইও না, তো অসুস্থ হলে চাইতে পারবে কিনা এইভাবে চাইতে পারবে, এর বাইরে সরাসরি মৃত্যু চাইতে পারবে না, এইভাবে চাওয়াটা যায় না সেটা বোঝানো হয়েছে। আমরা কিন্তু আলহামদুলিল্লাহ এই হাদিসটার ব্যাখ্যা শুনলাম, আপনার কি বুঝে আসছে হাদিসটার ব্যাখ্যা? আজকে আমরা এই হাদিস থেকে কী কী শিক্ষা পাই এটা আমরা এখন আলোচনা করব। এক নম্বর হচ্ছে আন্নাহিউ আনিল ইস্তিসনা ফি দোয়া, দোয়ার মধ্যে ইনশাআল্লাহ বলা বা ইনশিয়েতা বলা, আল্লাহ তুমি যদি চাও বলা, এটা নিষিদ্ধ, এটা নিষিদ্ধ। এবং আমরা
দেখেছি যে এই এই জাতীয় দোয়া নিষিদ্ধ। কারণ হচ্ছে যে এই জাতীয় দোয়ার মধ্যে কী আছে, কতগুলি কারণ, একটা ব্যাপার অভাব আছে, এক দ্বিতীয়ত আছে যে আল্লাহ দিতে কম বেশি চাইয়ে ফেলছি কি না, আর একটা হচ্ছে এরকম ভাব যে কি, তিন নম্বর হচ্ছে যে কাজটার জন্য আমরা এসে করছিলাম সেটা হচ্ছে যে কেউ জোর করে কিনা, আল্লাহ কেউ জোরকারি কেউ নেই, তিন কারণ নিষিদ্ধ এটা। আচ্ছা, এরপরে যেই কারণটা তিনি উল্লেখ করেছেন সেটা তিনটি কারণ আমরা এটাও বলে দিয়েছি, তেমন শেখ ইসলাম মাহমুদ্দিন আব্দুল্লাহ রহমান বলছেন বয়ান আইলাতু বিদালিকা, কারণটা কী, কারণটা হাদিসে তিন, হাদিসে তিন, দুই হাদিসে, হাদিসের দুই বর্ণনা কারণটা বর্ণনা করা হয়েছে, সুবহানাল্লাহ। এই জন্য রেওয়ায়াত জমা করার মধ্যে অনেক ফায়দা আছে, রেওয়ায়াত বুঝছেন কি না, একই হাদিসের অনেকগুলো শব্দ বর্ণনা করার মধ্যে ফায়দা আছে। কারণ কোনো সাহাবি একটা মুখস্থ করছে, আরেক সাহাবি আরেকটা শব্দ মুখস্থ করছে, তো আপনি যখন কয়েকটা শব্দ একসাথ করবেন তখন হাদিসটার মূল অর্থ বেরোয় চলে আসবে। এখানে যখন আপনি বুখারি রেওয়ায়াতে পাইছেন কি আল্লাহকে কেউ জোরকারি নেই, এটা একটা ইল্ল, একটা কারণ বোঝা গেছে। যখনই আপনি মুসলিমের রেওয়ায়াতে পাইছেন ওয়ালিয়াজমিল মাসআলাতা, সেই জন্য চাওয়াটাকে দৃঢ় করে নেয়, বড় করে নেয়, ওয়ালিয়াজমিল মাসআলাতা। আবার বলেছে যে যে সব শেষে যেটা বলেছেন যে ফাইনাল আজম সাইন আতাহু, যে যখন বাড়তি অংশ আসে যে আল্লাহ তাআলা যা দিছে এটা কখনো বেশি না, তিনি বেশি মনে করে দেন না, বন্দাকে দেওয়ার সময় বেশি দিছি মনে করে না, দিছি বন্দা চাইছে দিছি, বন্দাকে চাইলে তার বেশি দিছে মনে করে না, আমরা যখন দিলে বেশি মনে করি যে অনেক দিয়ে দিছি, এটা তার আল্লাহ তাআলা এটা সিদ্ধান্ত এটা বলেন না। তাহলে বোঝা গেল যে তিনটি দুইটি হাদিসে ভিন্ন ভিন্ন শব্দ দ্বারা একই জিনিসের কারণ বর্ণনা করা হয়েছে, তিনটি কারণ বর্ণিত হয়েছে হাদিসের ভিতরে, কারণগুলি বর্ণিত আছে। শুধু আমরা তো জমা করি অনেক কিছু বুঝে আনি, আমাদের সমাজে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা, কোরআনের তাফসিরের ক্ষেত্রে আমরা এক আয়াত দিয়ে তাফসির শুরু করে দিই, এর ব্যতিক্রম দেখেছি আমরা মদিনার মাশায়েখদের মধ্যে, আলহামদুলিল্লাহ শেখ মোহাম্মদ আমিনা সাংকেতি রাহেমাহুল্লাহ তিনি আদওয়াল বয়ান লিখছেন তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআন তাফসির করছেন, এখানে একখানে যদি কম থাকে আরেকখানে বাকিটা পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, একখানে কম থাকলে আলোচনা আরেকখানে পরিপূর্ণ কোরআনে এরকম আছে। ঠিক অনুরূপভাবে ইবনে কাসির দুইটাকে সমন্বয় করেছেন, আগে হাদিসও আনছেন কোরআনও আনছেন, আলহামদুলিল্লাহ। এই সিস্টেমটাই হচ্ছে সবচেয়ে উত্তম, যে যেখানে হাদিস কোরআন হাদিসে, কোরআন এবং হাদিসের কোরআনের ব্যাখ্যা করবেন কোরআন দিয়ে, না কোরআন এবং হাদিস দুইটা দিয়ে। আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস হচ্ছে হাদিসের ক্ষেত্রে, হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি দুর্বলতা বেশি প্রকাশ পায়, কোরআনের ক্ষেত্রে সমস্যা একটু কম। এই জন্য কোরআনের ক্ষেত্রে আমরা ইবনে কোরআনের ক্ষেত্রে আমরা ধরেন আমরা ইবনে কাসির পাই অথবা আবু আল বয়ান পাই, হাদিসের ক্ষেত্রে এরকম ব্যাখ্যা কম তো খুব একটা পাওয়া যায় না, এখন যেমনি ইচ্ছে এমনি যে ব্যাখ্যা করতেছে। বিশ্বাস করেন এমন বহু আপনাদের মতো, মানে আপনাদের যারা এরকম নতুন যারা দিনকে বুঝতে শিখেছেন আরোই বুঝেন না, এরকম অনেকেই এমন সমস্যা আমাকে ফেলছে তার হিসাবের বাইরে কয়েকদিন থেকে, মানে এত বিপদ তারা এটা বুঝে, সে কারণ বাংলা হাদিসে হাদিসটা পাইছে, বললাম যে আপনি যেটা পাইছেন এটার থেকে অন্য হাদিস আছে, তো বললো ওগুলি বলি, বলতে আমি তো এটা পাইছি, এটা তো আমি আমল করতেছি, আমি এটা তো আমল করার জন্য নয়, এটা বুঝতে হবে এটার সাথে আরেকটা যুগ আছে ওইটা নিয়ে আমল করতে হবে আপনাকে, ওনার কথা হলে উনি হাদিস পাইছে এখন আমল শুরু করে। আরে হাদিস পাইলে আমল করবে তো কোনো সন্দেহ নাই, কিন্তু আহলে সুন্নাত জামাতের আকীদাই হচ্ছে, বিশ্বাস হচ্ছে এটা যে আমলের ক্ষেত্রে অবশ্যই আপনাকে একই বিষয়ের হাদিস জমা করতে হয়। একজন আমাকে ফোন করে বলতেছে, এটা দুঃখজনক, আমি এই যখন এর চেয়ে খারাপ কথা শুনিনি, একজন ফোন করে বলতেছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পানি লাগবে পানির কারণে, অর্থাৎ এটা বুঝছেন তো, মানে যতক্ষণ পর্যন্ত না বীর্যস্খলিত হবে ততক্ষণ পর্যন্ত গোসল করা লাগবে না, একটা হাদিস আছে। সুতরাং আমি সেই থেকে আমি আর গোসল করি না, এই কারণ না হলে আমি গোসল করি না, আমি না না এটা না এটা করা যাবে না, কারণ আমি হাদিসে পেয়েছি। উনি যে বিরোধী পার্টি তা না, উনি একবারে সহি হাদিসের আমলকারী মানুষ, ব্যক্তিগুলো বুঝেছে আমার। আমি কোনো ক্রমেই তাকে শেষে আমি বললাম যে আপনি কি শিখার জন্য প্রশ্ন করছেন আমাকে, নাকি আমাকে জানানোর জন্য প্রশ্ন করছেন, কোনটা এবার সুখ হয়েছে, মানে যদি আপনি যদি কোনো আমাকে শিখাইতে চান তাহলে বিপদে পড়বেন। আপনি শোনেন, এই হাদিসটা মানসুখ হয়ে গেছে, এটা রহিত একটা হাদিস,
আপনি রহিত হাদিসটারে আমল করতে পারেন না, আপনি এটার নাসেক আছে, এটা রহিতকারী আছে, আলেমদের শরণাপন্ন আপনাকে হতেই হবে। এই জায়গাগুলো চেনার জন্য আপনাকে আলেমদের কাছে যেতে হবে, তো আপনি দেখেই শুরু করে দিয়ে না। তো এরকম কিছু জিনিস আছে, এই জন্য আমরা বলতে চাচ্ছি এই জন্য যে একটি হাদিসের ব্যাখ্যা আপনি দেখবেন এই হাদিসটার শব্দ আর কোথাও আসছে কিনা। আমরা আরেকদিন বলেছিলাম, একটা উদাহরণ দিয়েছিলাম, সেটা নিয়ে আমি কথা সংক্ষেপ করবো। সেটা হচ্ছে দেখেন, একটা হাদিস আছে আপনারা শুনেছেন যে যখন একজন মানুষ আমল করতে থাকে করতে থাকে করতে থাকে, শেষ পর্যন্ত তার তাকদীর এসে তাকে ন্যাক আমল করতে থাকে করতে থাকে, তাকদীর এসে তাকে কী করে এমন একটা কাজ করে সে জাহান্নামে চলে যায়। আরেকজন মানুষ গুনাহ করতে থাকে করতে থাকে করতে থাকে, একজন তাকদীর এসে তাকে জান্নাতে নিয়ে যায়। একদম বলে যে তা আমার আর কী কাজ, আমার তো সব শেষ হয়ে যেতে পারে যে কোনো সময়। এই যে হাদিসটার ব্যাখ্যা, এই হাদিসটার ব্যাখ্যা শব্দ এটা দিয়ে ব্যাখ্যা করলে হবে না, কারণ হাদিসটার আরও শব্দ আছে, ওগুলো দেখতে হবে আপনাকে। সেখানে আছে ফিমা ইয়াবদুল ইন্নাস, মানুষের কাছে মনে হচ্ছে সে ন্যাক আমল করছে, কথাটা বুঝছেন কিনা, আসলে সে ন্যাক আমল করছে না, ভিতরে ভিতরে সে মহা শয়তান, কিন্তু মানুষের কাছে বড় ফেরেশতা। দেখেন না আপনার বড় মানুষ ফেরেশতা, শেষ মুহূর্তে আল্লাহ তার অপমান তার লুকায়িত জিনিসটাকে প্রসার করে দেবেন, যে লোকটা আসলে অন্তরের ভিতরে ইমান রাখতো না, শয়তানি করেছে সে, এদের প্রকাশ করে যে আপনার কাছে মনে হচ্ছে যেটা সেটাই বলতেছেন যে এত বছর আমল করে সে কাফের হয়ে গেল। বললেন যে আসলে সে আগ থেকে যেগুলি করেছিল এগুলি কোনটাই তার জিরো ইমানের উপর ভিত্তি করেছিল না। তো কখন এটা বুঝছেন, যখন আরেকটা হাদিসের ও আরেক কখন বুঝছেন এটা, যখন আরেকটা হাদিস হাদিসের এই শব্দটা আরেকটা শব্দে আসছে আরেক জায়গাতে, তখন আপনি দুইটা একত্র কারণে বুঝে আসবেন। নয়তো আপনি একটা নিয়ে বলতেন যে আমল করে কী লাভ, শেষ মুহূর্তে যদি কেন জাহান্নামে চলে যায় আমল করে কী লাভ, সেটা এটা হয়ে যায়। হ্যাঁ এটা, হ্যাঁ এটার একটা ব্যাখ্যা আছে, যদি এটা অনেকেই জানে, সেটা হচ্ছে যে ফিমা ইয়াবদুল ইন্নাস যেন বেপরোয়া না হয়ে যায়, এটা একটা কারণ। অর্থাৎ একজন ন্যাক আমল করতে করতে কতবার হজ করেছে, আমি 17 বার, এত কত আমি 18 বার, সে যে অহংকারী হয়ে না যায়, সে জাহান্নামে যাবে, এই জন্য মানুষ যেন শেষ মুহূর্ত ভয়ে ভয়ে থাকে, এটা একটা উদ্দেশ্য। কিন্তু এটা একটা উদ্দেশ্য হাদিসটা, যদি ওই ব্যাখ্যাটা নাও আসতো এই হাদিসটা অর্থ করা যায়, কিন্তু অর্থ তো করবে আলেমরা, যে কোনো মানুষ দিলে তো করবে যে আর আমল করে কী লাভ। একজন তো আমাদের গ্রামের বুড়ি আমাকে একদিন বলতেছে যে নামাজ রোজা যাই করো কী লাভ হবে, যা তখন গ্রামের ভাষায় বলে আর কি যে যা বেহেস্ত দারে দিবে আল্লাহর মনে আছে, এগুলো বলে আর কি গ্রামের ভাষাতে। এগুলো তো কুকুরি কালাম সবগুলো, এগুলো বলা যাবে না। আল্লাহ তো যারে দিবেন শিখছে আল্লাহ তালা জানে, কিন্তু আপনার থেকে আমল চাইছে, আল্লাহ বলেই দিয়েছে তিল কাল জান্নাতুল্লাতি উরিস্তু মুহাবি মা কুনতুম তাআমালু, যে আমল তুমি করতে সে আমলের কারণে তোমাকে জান্নাত দেওয়া হচ্ছে, আমলের বিনিময়ে না, বিনিময়ে না কিছু দেওয়া হচ্ছে, আমলের কারণে তোমাকে জান্নাত দেওয়া। তো আমল তো লাগবে, এটার উপর ভরসা করে বসে থাকার কোনো কারণ নাই, জান্নাতে তো আল্লাহ যেটা আছে এটাই দিবে, আমি আর কি জন্য কামল করবো, এটা করার কোনো কারণ নাই। আচ্ছা তাহলে আমরা কারণটা বুঝতে পারলাম। 3 নম্বর যেটা বুঝছি, লিয়াস বিন মাসআলা, চাওয়ার ক্ষেত্রে দৃঢ়ভাবে চাইতে হবে, চাওয়ার ক্ষেত্রে আল্লাহর কাছে কিন্তু দৃঢ়ভাবে চাইতে হবে যে কোনো জিনিস। এজামুর রাগবা, 4 নম্বর হচ্ছে বড়, চাওয়ার ক্ষেত্রে দৃঢ়ভাবে চাইছি, দৃঢ় এবং বড়টা চাইবে, আল্লাহ আমাকে দিবা তুমি কী দিবা, আল্লাহ আমাকে তুমি 10টা সন্তান দিও, আল্লাহ আমাকে তুমি 15টা সন্তান দাও, চাইবেন বেশি, আল্লাহ আমাকে তুমি জান্নাতের সর্বোচ্চ স্তবকা দাও, আল্লাহ আমাকে তুমি বড় বড় খেদমত করার তৌফিক দান করে দিনে, দোয়া করতে কম চাইবেন কী জানি। এই জন্য রাগবাটা, চাহিদাটাও বড় করবেন, চাহিদাটাও বড় করবেন। এই জন্য আল্লামা ইকবাল একটা কথা বলেছেন, যদিও লোকটার অন্যান্য ব্যাপার আছে বিভিন্ন সমস্যা, একটা কথা বলেছেন যে তোমার চাওয়াটা এত উপরে করবে আল্লাহ বলবেন যে তোমার কী চাই সব দিব। এটা একটা কবিতা আছে তার উর্দুতে, আমি শুধু উর্দু বললাম না, এই জন্য কারণ উর্দু অনেকে বুঝে না, বুঝেন না, যে তোমার হাউসালা মানে চাওয়াটা এত বড় করবে আল্লাহ বলবেন তো এই লোকের কী চাই সব দিয়ে দিন। আর যদি আপনি চান যে মসজিদের ইমাম হবেন তো আপনি মুয়াজ্জিন হবেন, আর যদি চান যে আমি হারামের ইমাম হতে তো আল্লাহ তাআলা অন্তত আপনাকে কি করেন কোথাও বড় মসজিদ ইমাম বানাবেন, বুঝছেন কথাটা। আপনার চাওয়া আল্লাহ তো আরও বড় দিতে পারেন, মা দোয়া করছে এক লোককে বর্তমানে ইমাম আছেন তিনি, যে আল্লাহ তোরা হারাম ইমাম বানা, রাত করে দোয়া করছে, আপনি করছে ঠিকই হারাম ইমাম হয়ে গেছে লোক, তো এটা বিরাট ব্যাপার, দোয়া কখনো কোন দোয়াটা কখন কবুল হয় কেউ জানে না। এই জন্য চাওয়ার ক্ষেত্রে বড়টা চাইতে হবে, বুঝে আসছে কথাটা। 5 নম্বর, যে কোনো কাজের ইল্লত বর্ণনা করা, কারণ বর্ণনা করা, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বর্ণনা করতেন,
হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় বর্ণনা করে, ইলত বর্ণনা করে, কারণ বর্ণনা করে, এটার হুকুম বর্ণনা করলে মানুষের মনে এটা দাগ কাটে ভালো। যেমন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা রোতাব দিয়ে তামার বেশি, রোতাব বুঝছেন কাঁচা খেজুর দিয়ে পাকা খেজুর বেশি, এটা জায়েজ কি না? সম এক কেজি এক কেজি বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা রোতাব কি শুকায় না? বলে হ্যাঁ শুকায় যেত, তো জায়েজ হবে না। রাসূল কি জানে না যে শুকায়? কেন জিজ্ঞাসা করছেন? তার মনের ভিতরে বুঝিয়ে দেওয়ার জন্য যে এটা কারণটা তোমার মাথায় রাখো, কারণ দুইটা একরকম না, দুইটা ভিন্ন হয়ে যায়। ওজনে তুমি যত হেরফের করবে ঠিক হয় না। এই জন্য অন্য হাদিসে আসছে, রাসূল বলছেন তোমরা বেচা লও, বেচা ওটা দিয়ে তুমি আর একটা কিনো, কিন্তু তুমি একটার বিপরীতে একটা কিনিও না, কারণ দুটো একই শ্রেণী। একই শ্রেণীর হইলে এই জন্য এই সমস্যাটা হয়। সমান সমান, হ্যাঁ রাসূল বলেই দিয়েছে, একই সমান আত্মামার বৃত্তামার বলে দিয়েছে হাদিসে। ঠিক অনুরূপভাবে এক লোক এসে বললো যে আমার একটা কালো সন্তান হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে কি বুঝে চাইলো লোকটা? আমার কালো সন্তান করতে গেলে আমি সুন্দর, নিশ্চয় মহিলা কিছু একটা করছে ইত্যাদি ইত্যাদি, মনের ভিতরে খুঁতখুতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তোমার কি, সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তোমার কি বাড়িতে উট আছে? বলে আছে। তো উটের মধ্যে কিরকম কিরকম উট আছে? বহু রকম উট আছে, এরকম আছে, কালো আছে, সাদাও সব আছে। বলে প্রথম যেটা কিনছিল ওটা কিরকম? বলে তো সাদা। পরে এগুলো কালো হইলো কেন? বলে বংশীয় কোনো ধারা এটার মধ্যে, সেটার মধ্যে এক হচ্ছে প্রকাশ পেয়েছে, বংশের কোনো ধারা প্রকাশ পেয়েছে। বলে তোমার সন্তানের মধ্যেও তোমার বংশের কোনো ধারা প্রকাশ পেয়েছে। এটা বুঝিয়ে দিয়ে এত কিছু বলার বুঝালে কেন? কারণ বোঝানোর জন্য তিনি করেছেন। তো কোরআন এবং সুন্নার মধ্যে এই জন্য বেশিরভাগ জায়গাতে কারণ উল্লেখ থাকে। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। ইসলামের হচ্ছে সৌন্দর্য এখানে যে সবসময় কারণ উল্লেখটাকে তারা ইসলাম প্রাধান্য দেয়, কারণ যাতে করে মানুষের অন্তরে এটা গেঁথে যায়, যে কোনো জিনিস হুকুমটা গেঁথে যায়, যাতে করে মানুষ ভুল না করে, কারণটা উল্লেখ থাকে। তবে সব জায়গায় কারণ খুঁজতে নেই, কখনো কখনো সে তা আবুদি থাকে। যেমন কি উটের গোস্ত খাইলে অজু যাওয়ার মশালা, অনেকেই জায়গাতে অজু করে না, আমরা তাদের বিরোধিতা করছি না, তাদের ইস্তেহাদ আলাদা, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা এটা বিনা কারণে আপনাকে মেনে নিতে পারে। এত ইয়া হাদিস, এটা রাসূল কোনো কারণ উল্লেখ করেন নাই, বিশুদ্ধ হাদিস, এবং এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। সেই জন্য আসলেই উটের গোস্ত খাইলে অজু রাখাটাই হচ্ছে আমরা রাজি মনে করি। তো কোথাও কারণ উল্লেখ না করলেও সেটাও মানতে হবে। তিন রাকাত কেন হলো মাগরিবের নামাজ? একজন আমার জিজ্ঞাসা করতেছে, আমি বললাম যে মাগরিব নামাজ তিন রাকাত আল্লাহ রাসূল এভাবে পড়ছে, শুধু আমরা তিন রাকাতে পড়ি, কারণ আপনি জানেন না হচ্ছে, বলেন তো। তো বলছে এক রাকাত মায়ের, এক রাকাত বাপের, এক রাকাত রাসূলের। আমি ওর কী বিপদে পড়ছি? আমরা এটা কোন ধরনের কথা বলেন আপনি? আস্তাগফিরুল্লাহ, আল্লাহর জন্য নামাজ পড়ি আমরা, কিন্তু উনি তো যা পণ্ডিত শিখে এসছে কোথায়? ওই যে লালন সাহেব দরগা, দরগা দরগা যাইয়া কেউ কেউ নতুন নতুন তথ্য নিয়ে আসে, এমন জিনিস বলবে জীবনে শুনেন নাই। বলতেছে আপনি কাবা দিকে ফিরে নামাজ পড়লেন না কেন? লালন সাহেব বলতেছে কোন কাবা, খলিল কাবা না জলিল কাবা? শুনছেন ওদের? আর যাইয়া শুনছি জিজ্ঞাসা করে দেখুন ওরা বলবে এটা খলিল কাবা, তো সেটা ঠিকই হয়েছে, ওটা তো খলিলে, আর জলিল কাবা তো আমার সামনে লালনের কবর, নাউজুবিল্লাহ। এই জাতীয় তথ্য বিরাট বানায় বসে বসে, আর বলবে উনি জানে না, এগুলো ওনার জানার কথা না, মানে বাতিনি ফের কাদের কারবার এটা, সবসময় বলবে উনি জানে না, আরে আপনার এটা জ্ঞান নেই, আপনি এটা বুঝবেন না। হ্যাঁ তাসাউফের বিষয় নিয়ে আসেন, আপনি বুঝবেন না এগুলো, এগুলি আমাদের বিষয়, এগুলি উনি বুঝবেন না। যদি আপনি সারাদিনে জিজ্ঞাসা করেন দলিল পাইছেন কই কোথায়, এগুলো আপনার বুঝার বিষয় না, আপনি বুঝবেন না এগুলি, আপনি জাহেরি মানুষ, প্রকাশ্যমান, আমাদের কাছে গোপন বিদ্যা আছে, সেই বিদ্যা থেকে উনি করতেছেন। এগুলি হচ্ছে এক ধরনের বিভ্রান্তি, আর কিছুই নেই। আল্লাহ আমাদের বুঝার তো বিজ্ঞান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।